আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আমাদের নিয়মিত আরবাঈন নববীর আজকে চতুর্থ দার্স, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা প্রায় আর হয়তোবা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ 40 হাদিস শেষ করবো ইনশাল্লাহুল আজিজ। তো আমি আর একবার একটু ক্লাসের শুরুতে আপনারা যারা আছেন, প্রথম দিন থেকে উপস্থিত আছেন, তারা একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ, মানে আজকের যারা আছে তাদের অধিকাংশই প্রথম দিন থেকে আছে, তার মানে আজকে যারা উপস্থিত তাদের অধিকাংশই আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে আছেন। আলহামদুলিল্লাহ, অনেক খুশির ব্যাপার। একজনও যদি প্রথম দিন থেকে উপস্থিত, আপনি সামনে আসেন, সামনে আসেন, উঠে আসেন, একটা সিট হবে নি, এখানে এখানে নিয়ে আসেন আপনার চেয়ার, আপনার চেয়ারই নিয়ে আসেন এখানে। হ্যাঁ, আপনাকে বলছি। আর না তো এই মাঝখানে নিয়ে আসেন, এই যে মাঝখানে। মাশাআল্লাহ, তো একজনও যদি নিয়মিত উপস্থিত থাকে এতেই করলেন, কথা বুঝতে পারেননি? তো আলহামদুলিল্লাহ, আপনাদের সংখ্যা অনেক বেশি যারা নিয়মিত উপস্থিত প্রথম দিন থেকে, এটাই আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আমাদের দার্স শুরু করি, সময় অল্প, হাদিসের সংখ্যা হয়তো বা বেশি। আজকে আমাদের হাদিস 16 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাজুলান ক্বালা লিন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউসিনি, ক্বালা লা তাগদব, ফারাদ্দাদা মিরারান, ক্বালা লা তাগদব। হাদিসের শাব্দিক অনুবাদ হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আউসিনি, হে আল্লাহর রাসূল, আমাকে নসিহত করুন। তখন তিনি বললেন, লা তাগদব, তুমি রাগান্বিত হইও না, রাগ করিও না। তো লোকটা বারবার বলতে লাগলো, আমাকে কিছু নসিহত করুন, মানে লোকটা রাগ করিও না, এই নসিহতে সন্তুষ্ট নয়। যে এটা আবার কেমন নসিহত হলো, এটা ভালো কিছু বলেন। তো আল্লাহ রাসূল বারবারই বলতে থাকলেন, লা তাগদব, রাগ করিও না। এই হলো হাদিসের শাব্দিক অর্থ। হাদিসের ব্যাখ্যায় যে হাদিসগুলো আমরা পড়ব এই মুহূর্তে, অন্য রেওয়ায়েতে আছে যে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ নিয়ে এসেছেন, যে একজন লোক রাসুলের নিকটে আসলো, এসে বললো, হে আল্লাহ রাসুল, আল্লিমনি শাইআন, আমাকে কিছু শিখিয়ে দিন, ওয়ালা তুকসির আলাইয়া লা আল্লি আইহি, আর বেশি কিছু বলিয়েন না, অল্প বলেন, যাতে আমি সেটার প্রতি আমল করতে পারি। তখন আল্লাহ রাসুল বললেন যে, লা তাগদাব, রাগ করিও না। এটা অন্য রেওয়ায়েতে এইভাবে এসেছে। আরও এক রেওয়ায়েতে এসেছে, সেটাও তিরমিজি বাদ দিয়ে অন্য রেওয়ায়েতে, সেখানে সে বলছে, আল্লাহ রাসুল, দাল্লানি আলা আমালিন, আমাকে এমন একটা কাজের কথা বলেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, ওয়ালা তুকসির আলাইয়া, কিন্তু বেশি বলিয়েন না, অল্প কোনো একটা ছোটোখাটো কাজের কথা বলেন। তখন লা তাগদাব, রাগ করিও না। তো সব রিওয়ায়েতগুলোকে সামনে রেখে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করাকে পছন্দ করতেছেন না। রাগ করা মানুষ ইসলামের দৃষ্টিতে মানুষের ভালো বৈশিষ্ট্যগুলোর অন্তর্ভুক্ত নয়। মানুষের যে দুর্বল বৈশিষ্ট্যগুলো আছে, খারাপ বৈশিষ্ট্যগুলো আছে, তার মধ্যে একটা অন্যতম দুর্বল খারাপ বৈশিষ্ট্য হচ্ছে রাগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 133-134 নম্বর আয়াতে জান্নাতের কথা যখন বলছেন, যে আরযুহাস সামা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওহে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়িয়ে যাও, তিনি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন জান্নাত যার আয়তন হচ্ছে আসমান এবং জমিনের মতো, উইদ্দাত লিল মুত্তাকিন, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তারপর আল্লাহ নিজেই বলছেন এই মুত্তাকি কারা। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দররা,
এই মুত্তাকি যাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি তারা ওয়ারাই যারা ইউনফিকুনা ধন সম্পদ ব্যয় করে, ফিসসাররাই ওয়াদদাররা, যখন টাকা থাকে তখনও, যখন টাকা থাকে না তখনও, যখন ধনী তখনও আল্লাহর রাস্তায় ব্যয় করে, যখন গরিব তখনও আল্লাহর রাস্তায় ব্যয় করে, যখন মাসে 1 লাখ টাকা ইনকাম করে তখনও আল্লাহর রাস্তায় ব্যয় করে, যখন মাসে 5000 টাকা ইনকাম করে তখনও আল্লাহর রাস্তায় দান করে। এটা হলো ওদের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, আল কাযিমিন আল গায়দা, রাগকে পান করে, রাগকে চুষে নেয়। রাগ যখন হয় তখন রাগকে দমিয়ে রাখে। এটা হলো ওদের অন্যতম একটা বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ সুবহানাহু তাআলার যে 99টা নাম আছে, এই 99টা নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুখস্থ করবে সে জান্নাতে যাবে। মান আহসাহা, যে মুখস্থ করবে, যে ঘিরে রাখবে সে জান্নাতে যাবে। তো এই মুখস্থ করা মানে শুধু নামগুলো আর রহমান রহিম আল গফুর রহিম মুখস্থ করা নয়, নামগুলোর অর্থ বোঝা, সেই নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকা এবং সেই নামগুলোর বৈশিষ্ট্যগুলো যেগুলো নিজের মধ্যে আনা যাবে সেগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করা। আল্লাহর গুণ, আল্লাহ সুবহানাহু বলছেন আর রহমান, আমি দয়ালু, তার মানে আপনাকে দয়ালু হওয়ার চেষ্টা করতে হবে। ইরহামু মাং ফিল আরদি ইরহামুকুম মাং ফিস সামা, দুনিয়াবাসীর উপর তুমি দয়া করো, আসমানবাসী তোমার উপর দয়া করবে। আল্লাহর একটা বৈশিষ্ট্য কি, আল গফুর, গফুরুর রহিম, ক্ষমা করেন। তাহলে যখন আপনি আল্লাহর এই নামটা পড়বেন গফুরুর রহিম, তখন আপনার ভিতরে এটা আসতে হবে যে আমিও মানুষকে ক্ষমা করব। আপনি যদি মানুষকে ক্ষমা করতে শিখেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াল আফিনা আনিন নাস, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা মানুষকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট বলছেন যে যারা রাগ করে না মানুষকে ক্ষমা করে দেয় তাদের জন্য জান্নাত। এখন রাগের যেগুলো খারাপ বৈশিষ্ট্য সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরসাল হাদিস মুত্তাম আলাইকে আসছে যে ফাইদা ফাইন্নাল গাযাবা ইয়াজমাউ শাররা কুল্লা, দুনিয়াতে যত খারাপ কিছু আছে সব কিছুর মূল ভিত্তি হচ্ছে রাগ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর একটা হাদিস নকল করেছেন, সেখানে আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্নাহু সাআলা সুইলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা যা ইউবাইদুনি মিন গাযাবিল্লাহ, আল্লাহর রাগ থেকে আমাকে কি দূরে রাখবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মানুষের উপর রাগ করিও না, তুমি যদি মানুষের উপর রাগ না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ থেকে তুমি দূরে থাকবে। আবদুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহকে যে কথা জিজ্ঞেস করা হচ্ছে, ইজমা আলানা হুসনাল খুলকি কুল্লা, ভালো ব্যবহারের যত বৈশিষ্ট্য আছে সবগুলো আমাকে এক বাক্যে জমা করে দিন যাতে আমি ভালো ব্যবহার হাসিল করতে পারি। আবদুল্লাহ বিন মুবারক বিখ্যাত একজন মুহাদ্দিস, তো তিনি বলছেন তার কুল গাযাব, রাগ করা ছেড়ে দাও, তাহলেই ভালো ব্যবহারের সকল বৈশিষ্ট্য তোমার মধ্যে আসবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ আরও বলছেন যে আল্লাহ রাসূল যে বললেন লা তাগদব, তুমি রাগ করিও না, এই রাগ না করা বলতে আল্লাহ রাসূল কী বুঝালেন। তো দুটা ব্যাখ্যা মুহাদ্দিসগণ করেছেন। একটা হচ্ছে তুমি রাগ করিও না মানে যেই যেই বৈশিষ্ট্য নিজের ভিতরে থাকলে রাগ হয় না সেই সেই বৈশিষ্ট্য নিজের মধ্যে আনো। একটা ব্যাখ্যা হচ্ছে যেই যেই বৈশিষ্ট্য নিজের মধ্যে থাকলে রাগ হয় না সেই বৈশিষ্ট্যগুলো তুমি নিজের মধ্যে আনো, যেমন ধৈর্য, বুদ্ধিমত্তা, চুপ থাকা, কথা বুঝতে পারেননি, কম কথা বলা, আরও যেগুলো বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে থাকলে ধীরস্থিরতা, চিন্তা করে কিছু বলা, যেই বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে থাকলে রাগ হয় না ওই বৈশিষ্ট্যগুলো তুমি নিজের মধ্যে আনো। আর একটা ব্যাখ্যা মহাদ্দেশগণ করছেন, রাগ করিও না মানে যখন তোমার রাগ হয় তখন রাগের ফলে যে কাজগুলো মানুষ করে সেই কাজগুলো তুমি করিও না। রাগ হলে মানুষ গালি দেয়, মানুষ মানুষকে মারে, মানুষ মানুষের নামে নিন্দা করে, গীবত করে, অপবাদ দেয়, তোহমত দেয়, রাগের ফলে যে কাজগুলো মানুষ করে সেই কাজগুলো থেকে তুমি বিরত থাকো। কেন, রাগ তো মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, রাগ তো মানুষ করবেই, রাগ থেকে কেউ বেঁচে থাকতে পারবে না। তাহলে হাদিসের ব্যাখ্যা দুইটাই, একটা হচ্ছে যেই বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে থাকলে রাগ হয় না সেই বৈশিষ্ট্যগুলো বেশি বেশি করে নিজের মধ্যে আনার চেষ্টা করা, আর একটা হচ্ছে রাগ নিজের মধ্যে আসলে মানুষ যে কাজগুলো করে সেই কাজগুলো থেকে বিরত থাকা। রাগ যদি আপনার আসে তাহলে আপনি কী করবেন, দুটো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো নির্দেশ যে রাগ থেকে বাঁচার দুটো উপায়। একটা হচ্ছে বুখারী এবং মুসলিম দুইটির হাদিস, মুসলিম 2610 নম্বর হাদিস, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে,
এটা হলো একটা রাগ থেকে বাঁচার উপায়। আর আরেকটা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তিনি আবু দার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইদা গাযিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন, যখন তোমাদের কেউ রাগান্বিত হয় আর সে দাঁড়িয়ে আছে, ফালিয়াজলিস, সে যেন বসে যায়, তাও যদি তার রাগ না কমে, ফালিয়াজতাজির, সে যেন শুয়ে যায়। তাহলে রাসূলের পক্ষ থেকে রাগ কমানোর কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। একটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, আর একটা হচ্ছে রাগ করা অবস্থায় যদি আপনি দাঁড়ায় থাকেন তো বসে যান, রাগ করা অবস্থায় যদি বসে তাও যদি না কমে তাহলে শুয়ে যান, আর যদি বসে থাকেন রাগ করা অবস্থায় তাহলে শুয়ে যান। এই পদ্ধতি অনেক কাজ দেয়। আর একটা পদ্ধতি, আমার তো অভিজ্ঞতা নাই কিন্তু ওস্তাদদের মুখে শোনা বা শায়েখ মাশায়েখদের মুখে শোনা, যে বাড়িতে যখন ঝগড়া হয়, বাড়িতে যখন যা আছেন আপনি বাড়িতে, আপনার আম্মার সাথে ঝগড়া হচ্ছে, আপনার আব্বুর সাথে ঝগড়া হচ্ছে, বা আপনার বইয়ের সাথে ঝগড়া হচ্ছে, পরিবেশ উল্টা, তাহলে সেই সময় রাগ থেকে বা নিজেকে কন্ট্রোল করার একটা সহজ উপায় হচ্ছে তাৎক্ষণিক বাড়ি থেকে বের হয়ে যান। সহজ বুদ্ধি, তাৎক্ষণিক বাড়ি থেকে বের হয়ে যান, আধা ঘন্টা এক ঘন্টা জোহরের সালাত আদায় করে, আসরের সালাত আদায় করে বাহিরে একটু ঘুরে ফিরে বাড়িতে ফিরে আসেন, দেখবেন মনে হবে কিছুই হয়নি। কথা বুঝতে পারছেন? তাই এটা আর একটা উপায় রাগের ফলে যে ফেতনা ফাসাদগুলো তৈরি হয় সেটা থেকে বাঁচার। বাড়িতে যদি কোনোদিন রাগের কারণে ঝগড়াঝাটি হয় তো সাথে সাথে ঘর থেকে বের হয়ে যাবেন, বের হয়ে একটু মসজিদে ঘুরে ফিরে মানুষের সাথে গল্প গুজব করে দীর্ঘ সময় পর, দুই তিন ঘন্টা পর বাড়িতে ফিরে আসবেন, মনে হবে কিছুই হয়নি। রাগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন সহিহ হাদিস, লাইসা শাদীদু বিসুরআহ, প্রসিদ্ধ হাদিস, যে তুমি যে শক্তিশালী, তুমি যে পাওয়ারফুল, তুমি যে ক্ষমতাবান, এর প্রমাণ এটা নয় যে তুমি কাউকে আছাড় মেরে ফেলে দিতে পারলা। তুমি শক্তিশালী তখনই প্রমাণ করতে পারবা যখন তুমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারো। ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো রাগের সময়। যারা রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারায় ফেলে তারা পরাজিত, রাগলেন তো হেরে গেলেন, প্রসিদ্ধ কথা আছে না, বাস্তবে যদি মানুষ রাগে তাহলে মানুষ হারে যায়। তো মানুষ তখনই বুদ্ধিমান, মানুষ তখনই সজাগ, মানুষ তখনই পাওয়ারফুল এবং তখনই নিজের উপর তার বিশ্বাস থাকা উচিত যখন সে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তখনই তার ভিতরে বুঝতে হবে যে হ্যাঁ, সে আসলে পাওয়ারফুল এবং সে ক্ষমতাশালী। তো রাগের বিষয়ে হাদিসগুলোকে সামনে রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বৈশিষ্ট্য আমরা সামনে রাখতে পারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর খেদমত করেছি? 10 বছর। এই 10 বছর কোনো কাজ রাসূল করতে বলেছেন আমি করিনি, আর কোনো কাজ করা উচিত ছিল না আমি করে ফেলেছি। তো রাসূল আমাকে ধমক দিয়ে জিজ্ঞেস করেননি, আনাস তুমি এই কাজ কেন করলে, লিমা ফাআল তাহাজা, আর আনাস এই কাজ তোমাকে করতে বলেছিলাম কেন তুমি এই কাজ করনি। 10 বছরে কোনোদিন আমি তার মুখ থেকে এই জাতীয় ধমকমূলক কথা শুনিনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে থাকা উচিত। এখন কথা হচ্ছে কোনো কোনো সময় রাগ করতে হবে, রাগ করা উচিত। দেখেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হলে বলে আল্লাহ রাসূল অনুমতি দেন এর গর্দান উড়াই দেব, হাদিসে খুঁজে পান না এরকম? তো রাগ যদি দিনের ক্ষেত্রে হয় তাহলে সেই সময় রাগ করা উচিত, রাগ করা ওই সময় মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকছেন, ঢুকে দেখছেন যে সামনে বিরাট রং বেরঙ্গের জাঁকজমকপূর্ণ ফুল দিয়ে সাজানো আঁকানো পর্দা, আল্লাহ রাসূলের চেহারা রাগে লাল হয়ে গেল, ফাতালাওয়ানা ওয়াজহু, ও হাতাকে ওটাকে টানে ছিঁড়ে ফেলে দিলেন। তারপর আপনাদের কাছে প্রসিদ্ধ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন তখন তার রাগে ইহমাররাত আইনাহু, দুই চক্ষু লাল হয়ে যেত। তো কোনো অন্যায় যদি চোখের সামনে দেখেন, বিশেষ করে দিনের ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য মানুষের উপর নিজের কারণে রাগ করতেন না, নিজের স্বার্থে মানুষের উপর রাগ করতেন না। যদি করে থাকেন তাহলে কিসের স্বার্থে? দিনের স্বার্থে। আপনি ওই বৈশিষ্ট্য নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন, যদি রাগ করেন তাহলে দিনের স্বার্থে। নিজের স্বার্থে আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনাকে কেউ আঘাত দিয়েছে, আপনার 2 টাকা মারে খেয়েছে, আপনার নামে কোনো অপবাদ দিয়েছে, আপনি নিজের স্বার্থে মানুষের উপর রাগছেন, তাহলে বুঝতে হবে এটা আপনার ত্রুটি। সেই জায়গাতে এই হাদিস, লা তাগদাব, রাগ করিও না। সেই জায়গাতে যত হাদিস পড়লাম এতক্ষণ পর্যন্ত, কোরআনের ওই আয়াত যে তারাই জান্নাতে যাবে যারা রাগকে পান করে, রাগকে নিজেদের মধ্যে দমায় রাখে, সেই শক্তিশালী যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে।
আর যখন দিনের ক্ষেত্র আসবে তখন আপনাকে রাগ করতেই হবে, এটা আপনার ইমানের পরিচয়। আর তারপর একটা কথা হচ্ছে যে রাগ শারীরিকভাবেও আপনার জন্য ক্ষতিকর। হাদিসও বলছে যে রাগ হচ্ছে আগুনের একটা আঙ্গার হৃদয়ের ভিতরে। তো এই আগুনের আঙ্গার যখন হৃদয়ের ভিতরে থাকে তখন এটা ব্রেনের উপর প্রভাব ফেলে, অনেক প্রভাব ফেলে, এবং সেটা হার্টের উপরও প্রভাব ফেলে। এই জন্য যাদের রাগ কম তাদের শারীরিক ক্ষতি কম, আর যাদের রাগ বেশি বা রাগের সময় নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলে তাদের শারীরিক এবং ব্রেনের ক্ষতি প্রচুর, অনেক ক্ষতি করে রাগ। একবার রাগলে মানুষ যতটা ক্লান্ত হয় এবং যতটা ব্রেনের ক্ষতি হয়, অন্য কোনো হয়তো বা 8-10 ঘন্টা পরিশ্রম করলে অতটা ব্রেনের ক্ষতি হবে না। রাগ অনেক ক্ষতিকর ব্রেনের জন্য। তো এই হলো রাগ সম্পর্কে আমাদের এই হাদিসের আলোচনা আমরা শেষ করলাম। 17তম হাদিস, আবু ইয়ালা শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা ইহসানকে ফরজ করে দিয়েছেন, লিখে দিয়েছেন প্রত্যেক বিষয়ের উপরে। ফাইদা কতালতুম ফাহসিনুল কিতলাহ, যখন তোমরা কাউকে হত্যা করো তখন সুন্দরভাবে হত্যা করো। ওয়াইদা যাবাহতুম, যখন তোমরা কোনো পশুকে জবাই করো, ফাহসিনুদ দিবহা, সুন্দরভাবে জবাই করো। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং তোমাদের কেউ যেন জবাই করার পূর্বে তার ছুরিকে ধার দিয়ে নেয়। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং যেই পশুকে জবাই করছে ওই পশুকে যেন একটু আরাম, বিশ্রাম, রেস্ট সুযোগ দেয়, আরাম দেয়, আরামের মাধ্যমে যেন জবাই করে। তো এই হাদিস ব্যাপক অর্থবোধক, যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রতিটা জিনিসের ভিতরে ইহসান দিয়ে রেখেছেন। আর একটা উদাহরণ টানলেন, সেই উদাহরণটা হচ্ছে জবাই করার ক্ষেত্রে, কাউকে মারার ক্ষেত্রে। যেমন কোনো ব্যক্তিকে কিসাসের কারণে হত্যা করা হচ্ছে, কোনো গরুকে আপনি জবাই করছেন, কোনো উটকে আপনি জবাই করছেন, তো এই জায়গায় ইহসানের দাবি হচ্ছে, আল্লাহ যে ইহসান সারা পৃথিবীতে দিয়ে রেখেছেন, ইহসানের দাবি হচ্ছে যতদূর সম্ভব সেই পশুটাকে কষ্ট না দিয়ে জবাই করা, যত দূর সম্ভব। এর জন্য উন্নত মানের ধারালো ছুরি যতদূর ধার দেওয়া যায় অতি দ্রুত জবাই করার চেষ্টা করা। জবাই করার পর আমাদের কসাইদেরকে দেখেন না, জবাই করার পর এখনও জীবিত আছে, তো ওই গরম গরম শরীরে চামড়া দ্রুত খসে, আর যখন 1-2 ঘন্টা হয়ে যায় তখন কিন্তু চামড়া খসাতে কষ্ট হয়। তো ভিতরে জান থাকতে ওই পায়ের হাড় এভাবে কাটে দেয়, পায়ের গোড়ালি, তখন হাত পা লাফালাফি করে, এটা ইহসানের বিরোধী। যতক্ষণ পর্যন্ত না নিস্তেজ হয়ে গেছে ওই প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। ইহসানের দাবি হচ্ছে যতটা কষ্ট না দিয়ে একটা প্রাণীকে জবেহ করা যায়। কারোর উপর যদি কিসাসের হুকুম জারি করা হয় তাহলে যতটা কষ্ট না দিয়ে তার কিসাসটা জারি করা যায়, এইটা হচ্ছে ইহসানের দাবি। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস আছে, যে হাদিসগুলো এই বিষয়টাকে আরও বেশি স্পষ্ট করে। জিহাদের ময়দানে মুসলমানরা জিহাদ করছে খ্রিস্টানদের বিরুদ্ধে, তো নিষিদ্ধ ইসলামে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাল মুসলাহ, তিনি মুসলা করাকে নিষিদ্ধ করেছেন। আমার তরবারির আঘাতে কোনো খ্রিস্টান, ইহুদি সৈন্য, কোনো মুশরিক মারা গেছে, আমার জন্য জায়েজ নয় যে আমি রাগের মাথায় আবার তার শরীরের চোখ কাটছি, তার হাত কাটছি রাগের মাথায়। যেমন হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা কেটেছিল, ইসলামে এটা নিষিদ্ধ। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে যখন তোমরা তীর পরীক্ষা, তীরন্দাজি, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, তো দেখছেন যে তীরন্দাজি পরীক্ষা করার জন্য একটা মোরগকে রাখা হয়েছে, সে মোরগকে একটা বাক্সের মধ্যে রেখে দূর থেকে তীর দিয়ে সে মোরগটাকে নিক্ষেপ করা হচ্ছে, এবং এইভাবে তীরন্দাজি পরীক্ষা করা হচ্ছে। তো এই জাতীয় বিষয়গুলোতে তিনি নিষেধ করেছেন যে নাহা আন সবরিল বাহাইম, পশু প্রাণীকে আটকিয়ে রাখা, আটকিয়ে রেখে খাদ্য না দেওয়া, তার উপর তীরন্দাজির পরীক্ষা চালানো, এগুলো সবই ইসলামের দৃষ্টিতে হারাম, জায়েজ নয়। অনুরূপ এই হাদিসের অধীনে ওটাও আসবে যে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে আজাব দেওয়ার জন্য কী ব্যবহার করেন, আগুন। তো আল্লাহ সুবহানাহু তাআলা এটা হারাম করে দিয়েছেন মানুষের উপর, যে যেই বিষয় দিয়ে, যেই জিনিসটার মাধ্যমে আল্লাহ মানুষকে শাস্তি দিবেন, ওই জিনিসটার মাধ্যমে যেন মানুষ মানুষকে শাস্তি না দেয়, এটাও ইহসানের অন্তর্ভুক্ত। তো এগুলো সব হাদিস এটাই প্রমাণ করে যে মানব দরদি হওয়া, কথা বুঝতে পারেননি, পৃথিবীর প্রতিটা জীবজন্তুর প্রতি দরদি হওয়া,
জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, একটা কথা, প্রসিদ্ধ কথা। কথাটা হাদিসের আলোকে একদিক দিয়ে ঠিক। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা ডাকবেন যে এটা আমার ক্ষুধার্ত বান্দা, খাওয়াও নি কেন। তারপরে ওই যে হাদিস ব্যভিচারিণীর পিপাসার্থ কুকুরকে পান করালো, জান্নাতে চলে গেল। ইবাদতকারী তাহাজ্জুদ গোজার মহিলা বিড়ালকে খাবার বন্ধ করে দিয়ে হত্যা করলো, জাহান্নামে চলে গেল। এগুলো সব এবং এই হাদিস সবই প্রমাণ করে যে একজন মানুষ হিসেবে আপনার উচিত দুনিয়াতে যত জীবজন্তু আছে, প্রাণ আছে, মানুষ থেকে নিয়ে শুরু করে যে মানুষ নয় পশু পাখি, প্রাণ আছে, তার প্রতি দয়া করা যতদূর সম্ভব। ইরহামু মাংফিল আরজে, জমিনে যারা বাস করে তাদের প্রতি দয়া করো। ইরহামুকুম মাংফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমার প্রতি দয়া করবেন। আর এই হাদিসও প্রমাণ করে যে ইসলাম নিষ্ঠুর ধর্ম নয়। আজকে সারা যুগের মিডিয়া, তথ্য প্রযুক্তি, টিভি চ্যানেল জঙ্গিবাদের অভিযোগে আর ইসলামের নিষ্ঠুরতার অভিযোগে মনে হচ্ছে দুনিয়ার বুকে একটা নিষ্ঠুর ধর্ম থাকলে ইসলামই আছে। অথচ দুনিয়ার বুকে সবচাইতে নরম, দুনিয়ার বুকে সবচাইতে মানব দরদি, দুনিয়ার বুকে সবচাইতে জীবজন্তু দরদি যদি কোনো ধর্ম থাকে তাহলে সেটা ইসলাম। তো আমরা এই হাদিসের আলোচনা এখানেই শেষ করছি। তারপর 18তম হাদিস, আবু দার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন এই হাদিসটা বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়া আতবিউ সাইয়াতাল হাসানাহ তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, যখনই কোনো খারাপ কাজ করবে তার পরপরই ভালো কাজ করে আগের খারাপ কাজটাকে মিটিয়ে দিবে। ও খালিকিন নাস বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে উত্তম ব্যবহার করো। তিনটা কথা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, খারাপ কাজ যদি হয়ে যায় তো সাথে সাথে একটা ভালো কাজ করো, আর তৃতীয় কথা হচ্ছে যে মানুষের সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। যেখানেই থাকবে সেখানেই আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করবে। আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করার বিষয়টা মূলত মানুষের অনুভূতি শক্তির সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু তাআলা থেকে যে যতটা লজ্জা পায়, আল্লাহ সুবহানাহু তাআলাকে যে যতটা নিজের কাছে ভাবে, আল্লাহ সুবহানাহু তাআলাকে যে যতটা বেশি ভালোবাসে, আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্ব যে যতটা বেশি অনুভব করতে পারে, সে আল্লাহকে তত বেশি ভয় করে। তো এটা মানুষের অনুভূতি শক্তির সাথে সম্পৃক্ত যে আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করা। তো এই হাদিসের অন্য সানাদে, যদিও হাদিসের সানাদটা দুর্বল, কিন্তু এই হাদিসের ব্যাখ্যাটাকে আরও স্পষ্ট করে যে উসি কবিতা কোয়াল্লাহ ফিসির আমরিকা ওয়া আলা নিয়তিহি, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, ওসিয়ত করছি আল্লাহকে ভয় করার জন্য প্রকাশ্য অবস্থায়, গোপন অবস্থাতেও। ওয়াইজা আসাতা, যখনই তুমি কোনো খারাপ কিছু করো, ফা আহসিন, তো তারপরে ভালো কিছু করো। ওয়ালা তাস আলান্না হাদা শাইয়ান ওয়াইন সাকাতা সুতকা, আর কারো কাছে কিছু চেয়েও না, যদিও তোমার ঘোড়াতে বসে আছো, হাত থেকে চাবুকটা পড়ে গেছে, তো রাস্তা দিয়ে পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছে, তো বলো না যে চাবুকটা আমাকে উঠায়া দেও, এতটুকু মানুষের কাছে চাইও না। এটা আমি অন্য একটা হাদিস পড়লাম, যে হাদিস আমরা এখানে পড়লাম সেই হাদিস হাসান সহি, এই হাদিস দুর্বল নয়। আমি অন্য আর একটা হাদিস পড়লাম, অন্য রেওয়ায়তে আসছে, এই হাদিসের মূল ভাবটা সেটা বলছি জয়ীফ, যেটা আমরা পড়েছি এটা হাসান সহি, জয়ীফ হলে আমি বলে দেবো ইনশাল্লাহ। তো এই হাদিসে আমরা যে বিষয়গুলো পালাম সেই বিষয়গুলোর অন্যতম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি কোনো খারাপ কাজ করেন তো তারপরে ভালো কাজ করতে হবে। এই ভালো কাজের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে ভালো কাজটা আসলে কী, দুই রকম। এই পর খারাপ কাজ করার পরে ভালো কাজ করবেন, এই ভালো কাজটা আসলে কী দুইটায়, একটা হচ্ছে তওবা করবেন, কথা বুঝতে পারেননি, যেখানে বলছে যে যদি কোনো খারাপ কাজ তোমার দ্বারা সংঘটিত হয়ে যায় তাহলে তারপর আগের খারাপ কাজটাকে মিটিয়ে দাও ভালো কাজ করার মাধ্যমে। তো এই ভালো কাজটার একটা ব্যাখ্যা হচ্ছে তওবা করতে হবে, আর একটা ব্যাখ্যা হচ্ছে বাস্তবিক কোনো ভালো কাজ করা। আপনি এখনই গান শুনেছেন তো সাথে সাথে কোরআন তেলাওয়াত শুনেন, কিছুক্ষণ পরে আস্তাগফিরুল্লাহ লিজা আলাইহিল মতবুলাই বলে কোরআন তেলাওয়াত শুনেন, দুই রাকাত সালাত আদায় করেন, কোরআন পড়েন, পাঁচ টাকা দান করে দেন, কোনো খারাপ কাজ হয়ে গেলেই সাথে সাথে কোনো ভালো কাজ করেন, এটা উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহর দয়া যে উম্মতে মুহাম্মাদই যদি কোনো খারাপ কাজ করে আর তারপরে যদি ভালো কাজ করে বা তওবা করে আর সেই তওবাটা যদি কবুল হয়ে যায় তাহলে আগের খারাপটা নেকিতে পরিণত হয়ে যায়। এটাই হলো সেই হাদিস, অনেক বড় দয়া এটা উম্মতে মুহাম্মাদের উপর। আর যেমন যে ভালো কাজ করার মাধ্যমে যে মিটিয়ে দিতে হবে সেটার দলিল,
সহিহাইন অর্থাৎ সহি বুখারী এবং সহি মুসলিমে আসছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কুবলাতান, একজন লোক একজন মহিলার সাথে খারাপ কাজ করে, নিম্ন পর্যায়ের খারাপ কাজ না করলেও তার দ্বারা গুনাহ সাদের মানে গুনাহ তার দ্বারা হয়ে গেছে। সুম্মা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু, রাসূলের নিকটে আসে এবং এটা বলে। ফাসাকাতা নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকেন। হাত্তা নাযালাত হাযিহিল আয়াহ, তখন এই আয়াতটা অবতীর্ণ হয়। ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরুল লিয্জাকিরিন। এই আয়াতের মূল অংশটা হচ্ছে এটা, ইন্নাল হাসানাত, নিশ্চয় নেকির কাজগুলো, ইউযহিবুনাস সাইয়্যাত, খারাপ কাজগুলোকে মিটিয়ে দেয়। এই আয়াত তখন অবতীর্ণ হয়, তখন রাসূল সালাত শেষ করার পর ডাকেন যে ওই লোককে, যে কোথায় তুমি, আচ্ছা তুমি শুনো। তারপর হাযা লাহু খাসা ক্বালা বাল্লিন নাস আম্মা, ওই লোকটাকে ডাকেন এবং ডাকার পর বলেন যে তোমার গুনাহ ক্ষমা হয়ে গেছে, তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না, এই সালাত আদায় করার কারণে তোমার যে গুনাহটা ছিল সেটা ক্ষমা হয়ে গেছে। তখন সাহাবেরা জিজ্ঞেস করলেন, হেল্লা রাসূল আহাদ আলী, এই লোকের জন্য কি এটা খাস না, যে আয়াত আপনি পড়লেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়, এটা সকলের জন্য আম। তাহলে রাসূল বললেন, বাল্লিন নাস আম্মা, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আম। না জেনা না, এখানে আছে চুমা খাওয়া, মিন ইমরাতিন কুবলাতান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে কেউ যদি কোনো গুনাহ করে এবং তারপরে কোনো ভালো কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো কাজের কারণে আগের গুনাহটাকে মিটিয়ে দেন। মুহাদ্দিসগণ এখানে আরও একটা ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে যে এই গুনাহগুলো গুনাহে সাগিরা হওয়া লাগবে, যদি গুনাহে কাবিরা হয় তাহলে তাও মিটবে কিন্তু তওবা শর্ত, যদি গুনাহে সাগিরা হয় তাহলে ভালো আমলের মাধ্যমে সেটা মিটে যাবে, কিন্তু যদি গুনাহে কাবিরা হয় সেটাও মিটে যাবে এবং সেটাকেও নেকিতে পরিণত করা সম্ভব, কিন্তু তওবা করা লাগবে, তওবা শর্ত। তারপরে তৃতীয় যেটা আমাদের হাদিসে বাক্য আসছিল সেটা কি বলেন তো, উত্তম ব্যবহার করা। তো কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সবচাইতে ভারী যে বস্তুটা হবে সেই বস্তুটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম ব্যবহার। আর উত্তম ব্যবহার সম্পর্কে আমরা এখনই লা তাগজাব, রাগ করিও না, হাদিসের অধীনে যে হাদিসগুলো পড়ে আসলাম সেই হাদিসগুলো সবই এই হাদিসের অধীনে আসবে যে মানুষের সাথে আমাদেরকে কী করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। এবং উত্তম ব্যবহার মানুষের যতগুলো বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের উত্তম ব্যবহার, এবং মিজানের পাল্লায় এটা সবচাইতে ভারী হিসেবে মানুষের নিকটে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকমালুল মুমিনিনা ঈমানান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবচাইতে উত্তম পূর্ণাঙ্গ মুমিন হচ্ছে সেই, আহসানুহুম খুলুকান, যে তোমাদের মধ্যে চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম, সব দিক থেকে পূর্ণাঙ্গ মুমিন সেই যে তোমাদের দিক তোমাদের মধ্যে চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবীগণ জিজ্ঞেস করলেন যে মা আফজালু মা উতিয়াল মারউল মুসলিম, একজন মুসলমান মানুষকে আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোর মধ্যে সবচাইতে বড় নিয়ামত কি, আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সুন্দরী স্ত্রী দিয়েছেন, একটা মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি, রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করছে। তো আল্লাহ রাসূল বলছে আল খুলুকুল হাসান, সৎ চরিত্র। মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ প্রদত্ত খুলুকুল হাসান, সৎ চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি, একজন মানুষ তার উত্তম চরিত্রের বদৌলতে এত নেকি অর্জন করতে পারে, এত নেকি অর্জন করতে পারে যে একজন ব্যক্তি সারা দিন সিয়াম রেখেছে আর রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করেছে তার সমান। সে সিয়াম রাখেনি, সে তাহাজ্জুদের সালাত আদায় করেনি, কিন্তু তার চরিত্র অনেক সুন্দর, উত্তম চরিত্রের অধিকারী। সহিহ হাদিস আল্লাহ রাসূল বলছে উত্তম চরিত্রের কারণে সে এত নেকি দৈনিক দিনে এবং রাতে অর্জন করে যা একজন ব্যক্তি সারাদিন সিয়াম রাখে এবং রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত আদায় করে অর্জন করে। দারাজাতি সাঈমি ওয়াল কাঈম, সিয়াম পালনকারী এবং রাত্রি জাগরণকারী যে নেকি অর্জন করে, উত্তম চরিত্রের অধিকারী সেই নেকি অর্জন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আকসারু মা ইউদখিলুল জান্নাতা তাকওয়াল্লাহু হুসনুল খুলুক,
তিরমিজির 2004 নম্বর হাদিস, সহিহ হাদিস, যে কিয়ামতের দিন সবচাইতে যে জিনিসটা মানুষকে জান্নাতে বেশি নিয়ে যাবে সেই জিনিসগুলোর অন্যতম একটা হচ্ছে হুসনুল খুলক, মানুষের উত্তম চরিত্র, উত্তম ব্যবহার। আবু দাউদ একটা হাদিস বর্ণিত আছে, আবু উমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা জাঈমুন বিবাইতিন, কোন রিওয়ায়েত আছে ফি আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ স্তরে, আর কোন রিওয়ায়েত আছে ফি রবাদিল জান্নাহ, জান্নাতের মধ্যে মধ্যমণিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদার। কোন ব্যক্তির? যে ব্যক্তি তারকুল জেদাল, ঝগড়া পরিত্যাগ করে, যদিও এতে তার নোকসান হয়, ক্ষতি হয়, পরাজয় হয়, তারপরও সে ঝগড়ায় লিপ্ত হয় না, ঝগড়া পরিত্যাগ করে। ওয়ালিমান হাসুনা খুলুকুহু, আর যার চরিত্র উত্তম। ওমান তারাকাল কাযিবা, আর যে ব্যক্তি মিথ্যা বলা পরিত্যাগ করে মজাক করে হলেও, কয়টা গুণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত, তিনি আলাল জান্নাত সর্বোচ্চ স্তরে, কোন রিওয়ায়েতে আছে জান্নাতের মধ্যে একটা ঘর নিয়ে দেওয়ার জিম্মেদার, যার মধ্যে তিনটে বৈশিষ্ট্য, গণ্ডগোল ঝগড়া থেকে বেঁচে থাকে যদিও তার পরাজয় হয়, গণ্ডগোল ঝগড়ায় যাচ্ছে না, এতে তার পরাজয় প্রমাণ হচ্ছে, কেন তার বিপক্ষে আরেকজন বলতেই আছে, দশটা দোষ বর্ণনা করছে, তো মানুষ মনে করবে যে এই ঠিক, তখন আপনার চুপ থাকাটা অনেক কষ্টকর হয়ে যায়। তো এই সময় যে চুপ থাকে, এই ঝগড়াকে পরিত্যাগ করে নিজের পরাজয় হলেও, এবং যার ব্যবহার উত্তম, আর যে মিথ্যা বলে না মজাক করে হলেও, তার জন্য আমি কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যমণিতে একটা ঘর নিয়ে দেওয়ার, অথবা জান্নাতের সর্বোচ্চ স্তরে একটা ঘর নিয়ে দেওয়ার জিম্মেদার। তো এই সব হাদিসগুলো প্রমাণ করে যে আজকে যে আমরা তিনটে বৈশিষ্ট্যের কথা পড়লাম, তার মধ্যে একটা ছিল যে তোমরা তোমাদের ব্যবহারকে উত্তম করো, এবং কোনো খারাপ কাজ করার পর ভালো কাজ করার মাধ্যমে সেই খারাপটাকে মিটিয়ে দাও। এই গেল আমাদের 18তম হাদিসের ব্যাখ্যা। এবার 19তম হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই হাদিসটা একটু বড়, যে কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ছাড়বেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। ফাকালা ইয়া গুলাম ইন্নি উআল্লিমুকা কালিমাতিন, কাকে বলছে? আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছে, গোলাম মানে ছোটো বাচ্চা, আব্দুল্লাহ বিন আব্বাস ছোটো, তোমাকে আমি কিছু কথা শিখাই দেবো, তুমি মুখস্থ করে নাও, সেই কথাগুলো শুনে রাখো, মনে রাখিও। ইহফাদিল্লাহ, আল্লাহকে বাঁচাও, আল্লাহকে রক্ষা করো, ইহফাদুক আল্লাহ, আল্লাহ তোমাকে বাঁচাবে, ইহফাদিল্লাহ তাজিদুহু তুজাহাক, আল্লাহকে রক্ষা করো, আল্লাহকে বাঁচাও, আল্লাহকে তোমার কাছে পাবে, আল্লাহকে তোমার সামনে পাবে। ইজা সাআলতা, যদি কিছু চাওয়ার দরকার হয়, ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও। ওয়াইজাস্তাআনতা, যদি কোনো কিছু, এটাও যদি কোনো কিছু সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, ফাস্তাইন বিল্লাহ, তো আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া আলাম, আর জেনে রাখো, আন্নাল উম্মাতা, যদি পুরো পৃথিবীবাসী, লাউইজ তামাত, একত্রিত হয়, আলা আইয়ান ফাউকা বিশাইইন, যে তোমাকে তারা উপকার পৌঁছাবে, লাম ইয়ান ফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাকা, তারা উপকার পৌঁছাতে পারবে না, তবে হ্যাঁ, যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। ওয়াইন ইজতামাউ আলা ইয়াদুরুকা, যদি সারা দুনিয়ার সকল মানুষ একত্রিত হয় যে তোমার ক্ষতি করবে, তাহলে তারা তোমার ক্ষতি করতে পারবে না, তবে হ্যাঁ, যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। রুফি আতিল আকলাম, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়া জাফফাতি সুহুফ, এবং পাতা শুকিয়ে গেছে। এই হলো হাদিসের অর্থ। হাদিসের প্রথম কথা, ইহফাদিল্লাহ ইহফাদুক, আল্লাহকে বাঁচাও, আল্লাহকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। আল্লাহকে বাঁচাও মানে আল্লাহ সুবহানাহু তাআলা যে আদেশগুলো দিয়েছেন, যে নির্দেশগুলো দিয়েছেন, আল্লাহর হুকুম আহকামগুলোকে রক্ষা করো, যা করতে বলেছেন তা করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। যদি তুমি আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম আহকাম মানো, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে রক্ষা করবেন। শুধু আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা করা নয়, দুনিয়াতেও আল্লাহ আপনাকে রক্ষা করবেন। ফেরেস্তা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সাহায্য করবেন, ফেরেস্তা আপনার পিছনে লাগাই দিবেন বিপদে আপদে, অ্যাক্সিডেন্ট হতে হতে আপনি বাঁচে যাবেন ফেরেস্তার কারণে, বুঝতেই পারলেন না কীভাবে বাঁচে গেলেন। শুধু তাই নয়, আপনি আল্লাহর হুকুম আহকাম যদি মানেন, তো শুধু তাই নয় যে আল্লাহ আপনাকে বাঁচাবেন, বরং আপনার নেকির কারণে, আপনার সৎআমলের কারণে, আল্লাহর আদেশ নিষেধ মানার কারণে আপনার ছেলের ছেলে তার ছেলের ছেলেকেও আল্লাহ বাঁচাতে পারে। দলিল পবিত্র কোরআনের আয়াত, প্রসিদ্ধ ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম একসাথে যাচ্ছে, প্রসিদ্ধ ঘটনা, তিনটে
তিনটে ঘটনার একটা ঘটনা হচ্ছে, এক জায়গায় যে মেহমানদারিতে চাইলেন তারা মেহমানদারি করলো না, তারপর ওই গ্রামের একটা ঘর তিনি নির্মাণ করে দিলেন এবং সেই ঘরের নির্মাণ করে দেওয়াতে মুসা আলাইহিস সালাম খেপে গেলেন যে এরা আমার মেহমানদারিতে করলো না, আপনি এদের উপকার করছেন। তখন কোরআনের আয়াতে বলছে যে আমি এদের এই জন্য করে দিলাম, ওকানা তাহতাহু কানজুন লাহুমা, এই দুটা ছেলে, যে দুটা ছেলের আমি ঘর বানায় দিচ্ছি, এই বাড়ির এই ঘরের নিচে তাদের জন্য গচ্ছিত সম্পদ আছে, স্বর্ণমুদ্রা হোক আর যেটাই হোক সম্পদ আছে। ওয়াকানা আবু হুমা সালেহা, আর তাদের পিতামাতা ছিল সৎ। ফাআরাদা রব্বুকা, তোমার প্রতিপালক মুসা আলাইহিস সালাম বলছে তোমার প্রতিপালক চেয়েছেন, আইয়াবলুগা আশুদ্দাহুমা, যে এই দুইটা ছোট ছেলে তাদের যৌবনে পৌঁছে যাক, ওয়াস্তাখরাজা কানজাহুমা রহমাতাম মির রব্বিক, আর এই বাড়ির নিচ থেকে তাদের যে গচ্ছিত সম্পদ বাপ মা রেখে গেছে ওগুলো উদ্ধার করুক, রহমাতাম মির রব্বিক, তোমার প্রতিপালকের দয়ায়। কেন? কানা আবু হুমা সালেহা, ওদের পিতামাতা কি ছিল? সৎ ছিল। আপনি যদি সৎ হন বা আপনি আজকে যে দয়া ভোগ করছেন বা কোনো বিপদে বেঁচে যাচ্ছেন, হতে পারে আপনার পিতামাতার আমলের কারণে, হতে পারে আপনার দাদার কোনো আমলের কারণে, অস্বাভাবিক কিছু নয়, কোরআন বলছে। তো ইহফাজিল্লাহ, যদি আপনি আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম আহকাম মানেন তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে যে রক্ষা করবেন, এই বিষয়ে সবচেয়ে স্পষ্ট যে হাদিসটা, এই হাদিসটা আমরা আরবাইন নববীতে পড়ব। 39 নম্বর হাদিস বের করেন দেখি, এটা কত নম্বর হাদিস সেটা আমার স্মরণ পড়ছে না। না আমরা যেগুলো, আচ্ছা 19 নম্বর হাদিসে কি আছে বলেন দেখি, 39টা আগে বের করেন, 39 কি আছে? হ্যাঁ, আমি পড়ছি, আপনারা অনুবাদ দেখেন, যে ওয়ালা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিলি হাত্তা উহিব্বাহু, আমার কোনো বান্দা দুনিয়ার বুকে, আমার কোনো বান্দা নফল এবাদতের মাধ্যমে, পাঁচ অক্ত সালাত তো আদায় করে করে, রমজান মাসের সিয়াম তো পালন করে করে, নফল সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, নফল সিয়াম রাখে, আদায় করার মাধ্যমে আমার এত নিকটবর্তী হয়ে যায়, ওই বান্দা, যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। ফাইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসতে শুরু করি, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহি, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে স্পর্শ করে, ওরিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে যে চলে, ফালা ইন সাআলানি, যদি ওই বান্দা আমার কাছে কিছু চায় তো আমি তাকে দিয়ে দিই, ওয়ালা ইন ইস্তাআযানি, যদি আমার কাছ থেকে কোনো কিছু থেকে পরিত্রাণ চায় তো আমি তা থেকে তাকে বাঁচিয়ে দিই। তো আল্লাহ আপনার হাত হয়ে গেল, আল্লাহ আপনার কান হয়ে গেল, আল্লাহ আপনার চোখ হয়ে গেল, মানে আল্লাহ সব সময় আপনার সাথে, যদি আপনাকে কষ্ট দেয় তো তার সাথে যুদ্ধ করার দায়িত্ব আল্লাহর, তাকে ধ্বংস করার দায়িত্ব আল্লাহর, তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব আল্লাহর, যদি কেউ আপনাকে ধ্বংস করতে চায় তার থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর। কথা বুঝতে পারছেন না? আপনি যেটা চাইবেন সাথে সাথে আল্লাহ আপনাকে দিবে। মানুষ ইবাদতের মাধ্যমে এই পর্যায়ে পৌঁছে যায়, মুস্তাজাবুদ দাওয়াহ। তো এটাই হচ্ছে ইহফাজিল্লাহ ইহফাজুক, আপনি আল্লাহর বিধান মানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ থেকে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও তাহলে কার কাছে চাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমাদের কারো শিসআ নাআলিহি, জুতার ফিতাও হারিয়ে যায়, তো সেও যেন সেই জুতার ফিতাটা কার কাছে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখানে ওই যে আরেকটা বিষয়, এই জায়গাতে যে মানুষ আল্লাহর নিকটবর্তী হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বাঁচায়, এই ক্ষেত্রে সালমান ফার্সি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, সালমান ফার্সির কথা, কিন্তু মানে পেশ করার মতো, পেশ করা যায় যে যখনই কোনো বান্দা বিপদে পড়ে, আল্লাহর কোনো প্রিয় বান্দা যে সবসময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, যখনই সে কোনো বিপদে পড়ে এবং বিপদে করে আল্লাহর কাছে পরিত্রাণ চায়, তখন ফেরেশতারা বলে যে আল্লাহর কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। সালমান ফার্সি বলছে যে ইউনুস আলাইহিস সালাম, রাসূলের কথা নয় কিন্তু, মাওকুফ, সালমান ফার্সি বলছে ইউনুস যখন মাছের পেটে তখন তিনি আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে পরিত্রাণ চাচ্ছেন, তো তখন ফেরেশতা তখন বলছিলেন আল্লাহর কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে।
আর সাধারণ কোনো বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, তার পরিচিত মনে হচ্ছে, মানে আপনার জিকির আজকার আসমানে হতে থাকে, আল্লাহ ফেরেশতাগণ আপনাকে চিনে, তো যখন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ এটা আমার ওই বান্দা যে ইবাদতের মাধ্যমে আমার অনেক নিকটবর্তী, তখন ফেরেশতাগণ তার জন্য শাফাত করে যে আল্লাহ তাহলে তো আপনার দায়িত্ব তাকে বাঁচানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, যদি ইউনুস তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো, আমাকে স্মরণকারীদের অন্তর্ভুক্ত না হতো, লা লাবিসা ফি বাতানিহি ইলা ইয়াউমি ইয়াবাসুন, তাহলে মাছের পেটে থেকে যেত কিয়ামত পর্যন্ত। তাহলে ইউনুসকে আমি মাছের পেট থেকে পাঠালাম কেন? সে আমার নিকটবর্তী বান্দা ছিল, দুনিয়ায় যখন ছিল সে তখন আমার তাসবি পাঠ করতো। আল্লাহকে যে সুখের অবস্থায় স্মরণ করে, তার দুঃখের অবস্থায় আল্লাহ তাকে স্মরণ করবে, এটা আল্লাহর দায়িত্ব। আপনি আজকে সুখে আছেন, আল্লাহকে স্মরণ করেন, বিপদে যখন পড়বেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন। উযকুরিল্লাহ ইয়াযকুরুক, সৌদি আরবের রাস্তাঘাটে দেখতে পান না, অনেক জায়গায় লেখা থাকে উযকুরিল্লাহ ইয়াযকুরুক, অনেক বড় বাক্য। মানুষ ফোন দিয়ে জিজ্ঞেস করে মাকে, বাপকে, প্রেমিকাকে, যে তোমার কি আমার কথা মনে পড়ে, এটা মানুষের কাছে অনেক বড় পাওয়ার যে তার কথা তার মনে পড়ছে। আর আল্লাহ সারা পৃথিবীর সবচেয়ে মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তা, কুন ফায়া কুন, এক নির্দেশে সারা দুনিয়া ধ্বংস করে দিতে পারেন, আপনার সৃষ্টিকর্তা, কোনো পরোয়াই করেন না। আল্লাহর পরোয়া না করার হাদিস কিছুক্ষণ পরে আজকে আমরা পড়ব। তো সেই আল্লাহ আপনাকে বলছে, এত পরাক্রমশালী হওয়ার পরও, যে আপনি যদি আল্লাহকে স্মরণ করেন তো আল্লাহ আপনাকে স্মরণ করবে, এর চেয়ে বড় পাওয়ার কিছু আছে না? তাহলে সবসময় আল্লাহকে স্মরণ করেন, যদি সুখে থাকা অবস্থায় আল্লাহকে স্মরণ করেন, বিপদে যখন থাকবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করবেন। তারপরে ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, এখন যে এটার হাদিস হচ্ছে, যে এটার ব্যাখ্যা হচ্ছে, আমরা সালাম ফিরার পরে যেটা পড়ি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, আল্লাহ তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে সারা দুনিয়ার মানুষ নিয়ে যদি চেষ্টা করে আমাকে ওটা না দিতে, তো বাধা দিতে পারবে না। ওয়া লা মুতিয়া লিমা মানাআতা, আর তুমি যদি আমাকে কিছু দিতে না চাও তাহলে সারা দুনিয়া মিলে যদি আমাকে দিতে চায় তো দিতে পারবে না। এটাই হলো এটা, যে সারা দুনিয়া মিলে যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে হে আল্লাহর বান্দা, তাহলে করতে পারবে না, যতটুকু না তোমার তাকদিরে লেখা আছে। আর সারা দুনিয়া মিলে যদি তোমার উপকার করার চেষ্টা করে তো করতে পারবে না, যতটুকু না তোমার তাকদিরে লেখা আছে। তাকদিরের আলোচনা আমরা আগের হাদিসগুলোতে করেছি। অন্য রেওয়ায়তে আপনাদের নিচে দেখেন যে তিরমিজির অন্য রেওয়ায়তে বলা আছে যে ইহফাজিল্লাহ তাজিদুহু আমামাক, আল্লাহকে রক্ষা করো, আল্লাহর বিধান মানো, আল্লাহকে তোমার সামনে পাবে। তাআরফ ইলাল্লাহ ফির রাখা ইয়ারিফুকা ফিস সিদ্দা, আল্লাহকে চিনো যখন সুখে আছো, আল্লাহ তোমাকে চিনবে যখন তুমি বিপদে থাকবে। ওয়া আলাম আন্না মা আখতা কালাম ইয়াকুন লিইউসিবিকা মা আসাবাকা লাম ইয়াকুন লিইউখতিক, ওয়া আলাম আন্নান নাসর মা আস-সবরি ওয়া আন্নাল ফারজ মা আল-কারবি ওয়া আন্না মা আল-উসরি ইউসরা, আর জেনে রাখো নিশ্চয় সাহায্য ধৈর্যের সাথে, ওয়া আন্নাল ফারজ মা আল-কারবি, আর প্রত্যেক দুঃখের সাথে কষ্ট আছে। ফারাজ মাল কারবার মাল ওসরি ইসরা দুটো একই রকম, যখনই তুমি বিপদে আছো বিপদের সাথেই তোমার বিপদ কাটে যাবে, মানে তোমার বিপদ দূর হয়ে যাওয়াটাও তোমার কিছুক্ষণ পরে আছে, যখন তুমি দুঃখে আছো তার কিছুক্ষণ পরে তুমি সুখে থাকবা। সুখ দুঃখ বিপদ আপদ নিয়ে মানুষের জীবন। আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলছেন যে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার কোনো না কোনো রাস্তা বের করে দিবেন, রুজির রাস্তা হোক, বিপদ আপদ থেকে বাঁচানোর রাস্তা হোক, সব কিছুতে আল্লাহ সুবহানাহু তাআলা কোনো না কোনো ব্যবস্থা তার জন্য করে দিবেন। তারপরে আমরা পরের হাদিস কত নাম্বার? 20 নাম্বার হাদিস। পরের হাদিস বের করেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বললেন যে বিপদের পরে ইন্নাল আমাল উসরি ইসরা, এই বিষয়ে একটা হাদিস পেশ করার মতো, যে যখন মানুষ বিপদে পড়ে, বিপদে পড়ে মানুষ হতাশ হয়ে যায়, অন্ধকারই অন্ধকার, সামনে কিছুই দেখা যাচ্ছে না, আশার বিন্দু মাত্র, মানে একটা কণাও বাকি নাই, তো আল্লাহ সুবহানাহু যখন মানুষ হতাশ হয়ে যায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যাহিকা রব্বুনা মিন কুনুতি আবদিহি, আল্লাহ মানুষের হতাশা দেখে হাসেন, যে আমার বান্দা হতাশ হয়ে মানে আশা ছেড়ে দিয়েছে। ওয়াকুরুবে গাইরিহি, কেন হাসেন? কেন আল্লাহ দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরে তার জন্য এই বিপদটা কাটে যাবে, এটা আল্লাহ দেখতে পাচ্ছেন, মানুষ তো আর দেখতে পায় না। এই জন্য বলা হয় যে রাত যত অন্ধকার হয় সকাল তত নিকটে আসে, রাত যত গভীর হয় তত হতাশ হয় মানুষ, কিন্তু রাত দুটা মানে অনেক গভীর রাত, মানে সকাল তো আরও কাছে, যখন সন্ধ্যা শুরু হয়েছিল হালকা অন্ধকার তখন সকাল অনেক দূরে ছিল।
তো আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের হতাশা দেখে হাসেন, এই জন্য আল্লাহ কুরআন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ জীবন আছে ততক্ষণ আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ চাইলেই আপনাকে বাঁচাতে পারেন ইনশাআল্লাহ, এই বিশ্বাস আল্লাহর উপর থাকতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ জীবন আছে প্রাণ ততক্ষণ হতাশা হওয়া যাবে না, হতাশা বলে কোনো শব্দই নিজের ডায়েরিতে রাখা যাবে না। এরকম হাদিস আছে যে আপনি আল্লাহর সম্পর্কে যতটা ভালো ধারণা রাখবেন আল্লাহ আপনার ধারণা অনুযায়ী আপনার সাথে ব্যবহার করবে, আপনার সাথে আচরণ করবে আপনার ধারণা অনুযায়ী। আপনি যদি আল্লাহর সাথে ভালো ধারণা রাখেন তো আল্লাহ সেই ধারণা অনুযায়ী আপনার সাথে সেইভাবে আচরণ করবেন, সেইভাবে ব্যবহার করবেন। তো আপনি যদি হতাশ না হন তো আল্লাহ আপনাকে হতাশ করবেন না, এটা তো আল্লাহর পরীক্ষা, আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আল্লাহর রহমত থেকে হতাশ হচ্ছেন কি না। আর ঘটনা পড়েন নবীদের, যখন ইউসুফ আলাইহিস সালাতুয়াসসালামকে কুয়ার মধ্যে ফেলে দিল, বাপ জানছে যে ইউসুফ আলাইহিস সালাম মারা গেছে, ভাইয়েরা জানছে ইউসুফ আলাইহিস সালাম মারা গেছে, তো পিতা কি কোনো সময় হতাশ হয়েছিলেন? ইয়াকুব আলাইহিস সালাতুয়াসসালাম কোনো সময় তিনি হতাশ হননি। আর ইউসুফ আলাইহিস সালামও জানতো না বিপদে কুয়ার মধ্যে ফেলে দেওয়া গেলো কী হবে ভবিষ্যতে কে জানে, অথচ তার পরেরটা কিন্তু আল্লাহ জানে, মানুষ জানে না। তারপরে একটা আল্লাহ জানে যে একটা দল লোক আসবে, তারা সেখানে বালতি ফেলবে, তারপর ইউসুফ আলাইহিস সালামকে উঠাবে, নিয়ে যা কোথায় বিক্রি করবে, বাদশার ঘরে বিক্রি করবে, তো পরেরটা আল্লাহ জানে। যখন মুসা আলাইহিস সালাতুয়াসসালামের মা কাঠের বাক্সে করে নৌকাতে ফেলে দিচ্ছে, সারা রাষ্ট্রে ফেরাউন হুকুম জারি করে রেখেছে যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করে ফেলো, তো মুসা আলাইহিস সালামের মা যখন ফেলছে তখন কি সে জানতো কত দুঃখ বেদনা নিয়ে ফেলছে নিজের ছেলেকে নদীতে? পাতেও পারে নাও পাতে পারে, হতাশ, কিন্তু আল্লাহ তো জানে যে এখনই কিছুক্ষণ পরে তোমার মুসাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো, তোমার মুসাকে লালন পালন করবো ফেরাউনের বাড়িতে, আর ফেরাউনের বাড়িতে যে তুমি তোমার মুসাকে লালন পালন করে আসবা, তোমার মুসাকে তুমি ফেরাউনের বাড়িতে দুধ খাওয়ায় আসবা, এটা তো আল্লাহ জানে। তো আল্লাহ হাকিমুন আলিম, আল্লাহ অনেক বিজ্ঞ, আল্লাহ অনেক দক্ষ, এই জন্য হতাশ হতে কোনো সময় নাই। নবীদের জীবনী থেকে শিক্ষা নিন, আপনি যেটা দেখতে পাচ্ছেন এর মধ্যে মানে মুদ্রার দুই পিঠ আছে, কথা বুঝতে পারেননি, আপনি এক পিঠ দেখতে পাচ্ছেন আর এক পিঠ আপনি দেখতে পান না, যেই ঘটনাটা আপনাকে হতাশ করছে এই ঘটনার পরে আপনার জন্য অনেক বড় সফলতা আছে, এটা আপনি বুঝতে পারছেন না যে কী সেই সফলতা, কিন্তু সেই সফলতা আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি আল্লাহর রহমত থেকে হতাশ না হন। তারপরে আমরা 20 নম্বর হাদিস পড়ি, আবু মাসউদ আল বাদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। এই হাদিসটা লজ্জা বিষয়, এই হাদিসের মূল কথা হচ্ছে যে প্রত্যেক নবী পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত নবী আসছেন সব নবীর কাছে এই ওহিটা প্রেরণ করা হয়েছিল, এই ওহিটা এবং আমাদের রাসূলের কাছে, যে ইযা লাম তাস্তাহি, যখন তোমার লজ্জা হারিয়ে গেল তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আল হায়া ও মিনাল ঈমান, লজ্জা হচ্ছে কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। যতক্ষণ আপনার ভিতরে লজ্জা আছে ততক্ষণ আপনি সৎ রাস্তায় টিকে থাকার জন্য আপনার জন্য সহজ হবে, আর যখনই আপনি লজ্জা হারিয়ে ফেলবেন তখনই আপনি ঈমানের রাস্তায় থাকতে পারবেন না। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ও খায়রুন কুল্লুহু, লজ্জা শুধু কল্যাণই করলেন, লজ্জার পুরোটাই করলেন, যার লজ্জা যত বেশি তার কল্যাণ তত বেশি, লজ্জা কল্যাণই করলেন, লজ্জার মধ্যে কল্যাণ ছাড়া অন্য কিছু নাই। আর একটা সহিহ হাদিসে আশাজ আল আসরি নামে একজন সাহাবি, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, ইন্না ফীকা লাখুলকাইনি, হে আশাজ, তোমার ভিতরে দুটা বৈশিষ্ট্য আছে যা আল্লাহ খুব পছন্দ করে। তো কী আল্লাহ রাসূল সে বৈশিষ্ট্য যেটা, তো বলছে একটা হচ্ছে আল হেলমু, বুদ্ধিমত্তা, ধৈর্য, সবর, ওয়াল হায়া, আর একটা হচ্ছে লজ্জাশীলতা। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে পছন্দ লজ্জাশীলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে যখন কেউ মানুষের সমাজে থাকে না তখন কি সে উলঙ্গ থাকতে পারবে? তো আল্লাহ রাসূল জবাব কী দিচ্ছেন, যে ইন্নাল্লাহা হাক্কু আন ইস্তাহিয়া বিহি, আল্লাহ সবচেয়েতে বেশি হক রাখে যে তুমি আল্লাহ থেকে লজ্জা পাবা।
তা হায়া মানে কার থেকে লজ্জা পাওয়া? আল্লাহর থেকে লজ্জা পাওয়া। দুই প্রকারই, মানুষের থেকেও লজ্জা পাওয়া এবং আল্লাহর থেকেও লজ্জা পাওয়া। তো বাথরুমে যখন আছেন আপনি, বাথরুমে একাই গোসল করছেন, তাহলে উলঙ্গ অবস্থায় গোসল করবেন? আল্লাহ রাসূলের হাদিস কি বলছে যে বাথরুমে আপনি একাই আছেন, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছেন। তা আল্লাহ বেশি হকদার রাখে যে আপনি আল্লাহ থেকে লজ্জা করবেন। আল্লাহ আহাক্কু আন ইস্তাহিয়া বিহি, সেটা হচ্ছে লজ্জা, হায়া। এখন কথা হচ্ছে যে হায়া, লজ্জা ও মানুষের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা যখন মানুষ হারায় ফেলে, তখন বাস্তবে সে যা ইচ্ছা তাই করতে পারে। আমরা ধীরে ধীরে প্রযুক্তির কল্যাণে, টিভি চ্যানেলের কল্যাণে, মোবাইলের কল্যাণে আমাদের সমাজ থেকে লজ্জা হারায় যাচ্ছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোখে। আজ থেকে 20 বছর আগে রাস্তা দিয়ে ছেলে মেয়ে একসাথে হাত ধরে হাঁটে যাবে বা যাবে, এটা সকলের কাছে কী ছিল? দৃষ্টিকটু। যারা হাঁটে যেত তারাও লজ্জা পেত এবং লজ্জার কারণে তারা হাঁটে যেত না, কিন্তু ধীরে ধীরে লজ্জা উঠে উঠে এখন তারা যায়। এরকম সবই দেখতে পাবেন। এক গ্রামে যখন আজ থেকে 15-20 বছর আগে যখন বৃদ্ধ বয়োবৃদ্ধরা ছিল, তখন তাদের লজ্জায়, এরকম অনেক গ্রাম আছে যেগুলোতে ছেলেরা জোরে গান বাজাতো না। আমি নিজে দেখেছি এরকম গ্রাম, কিন্তু এখন তারা বৃদ্ধদের সামনে জোরে গান বাজায়। লজ্জা উঠে যাচ্ছে। এই লজ্জা আপনি কীভাবে ধরে রাখবেন? আপনাদের প্রত্যেকের উচিত, আমি আজকের মজলিসে যত মানুষ আছে সকলের কাছে করো জোরে অনুরোধ করব যে নিজের সন্তানদের মধ্যে লজ্জাটা ধরে রাখুন। কীভাবে লজ্জা ধরে রাখবেন? বাড়িতে টিভি রাখবেন না। কথা বুঝতে পারেননি? 20-25 বছর হওয়ার আগে হাতে মোবাইল, ভিডিও মোবাইল দিবেন না। কথা কি বুঝতে পারছেন? ছোটোবেলার থেকেই ওই পূর্ণ প্যান্ট পরাতে শিখাবেন নিজের মেয়েকে। আপনার মেয়ে যদি ছোটোবেলার থেকেই পূর্ণ পায়জামা পরে, পূর্ণ জামা পরে, যেমন সৌদি আরবের মেয়েরা যাদেরকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মেয়ে, এরা সব জিন্সের প্যান্ট পরে আছে আর গেঞ্জি পরে আছে, এই তো লজ্জা প্রথমেই হারায় ফেলেছে। বড়ো হয়ে কোথ থেকে লজ্জা শিখবে? কিন্তু ছোটোর থেকে যদি আপনি ভালো জামা পরাতে শিখান, তাহলে এক সময় তার জিন্সের প্যান্ট পরতে লজ্জা হবে। কথা কি আমার বুঝতে পারছেন? এক সময় তার গেঞ্জি পরতে লজ্জা হবে। আপনি আপনার, আপনার মা, আপনার স্ত্রী যদি বাড়িতে সবসময় মাথায় কাপড় দিয়ে থাকে, তাহলে আপনার মেয়ে ওটা শিখবে। কথা বুঝতে পারছেন? এবং তার মাথা কাপড় ছাড়া থাকতে লজ্জা হবে। আপনার স্ত্রী যদি বোরখা পরে বের হয়, তাহলে আপনার মেয়ে ওটা দেখে দেখে শিখবে, তাহলে এক সময় তার বোরখা না পরে বের হতে লজ্জা হবে। বের হতে পারে, কিন্তু তার লজ্জা হবে। ওই পাপটা গ্রহণ করতে তার ভিতরে অপরাধ বোধ তৈরি হবে যে আমি মনে হয় ভুল কিছু করছি। কিন্তু প্রথম থেকে যদি আপনি তার ভিতরে লজ্জা হারায় রাখেন, বাড়িতে অল টাইম টিভি সবসময় দেখছে, পর্দা বোরখা যে পরে এটাই সে জানে না। কথা বলছি, মানে ছোটোবেলার থেকে হাফ প্যান্ট পরায় রাখছেন, ছোটোবেলায় কিন্তু মেয়েদেরকে হাফ প্যান্ট পরায় রাখে, ছেলেদেরকেও হাফ প্যান্ট পরায় রাখে, প্রয়োজন নাই। ছোটোবেলার থেকেই ফুল পায়জামা পরান, ছেলেদেরকে ফুল প্যান্ট পরান, হাফ প্যান্ট পরানোর দরকার নাই। তাহলে তার ভিতরে লজ্জা তৈরি হবে ছোটোবেলার থেকে। যখনই সে হাফ প্যান্ট পরবে, তখনই লজ্জা বোধ হবে যে মনে হয় ভুল কিছু করছি, প্রথম চান্সে করতে খারাপ লাগবে। এই লজ্জাটা নিজের সন্তানদের মধ্যে ধরে রাখুন। যদি লজ্জা ধরে রাখতে পারেন, তাহলে যতই ওই পাশ্চাত্য বিশ্ব চেষ্টা করুক, আপনার ঘর থেকে লজ্জা উঠিয়ে দেওয়ার কঠিন আছে। ইসলামের সবচেয়ে বড় দুর্গ কি জানেন? দুর্গ, ইসলামের সবচেয়ে বড় দুর্গ হচ্ছে পরিবার। ইসলামের সবচেয়ে বড় দুর্গ হচ্ছে পরিবার। আজকে এখানে যারা উপস্থিত, যারা উপস্থিত সবাই নিশ্চিত যে এটা আমার মা, কোনো সন্দেহ নাই। সবাই নিশ্চিত যে এটা আমার পিতা। তাহলে ইসলামের পরিবারটা কত দৃঢ়, কত শক্তিশালী, কল্পনা করছেন? এটা ইসলামের ঐতিহ্য। ইসলাম তার জান প্রাণ দিতে চায় যে এই দুর্গ যেন কোনো দিন না ভাঙে। এই জন্য আপনি 4টা বিয়ে করতে পারবেন, কিন্তু একটা মেয়ে 4টা বিয়ে করতে পারবে না। কেন? 4টা বিয়ে করলে ছেলের পরিচয় হারায় যাবে, পরিবার ভাঙে যাবে, কে বাপ কে মা এই পরিচয় হারায় যাবে। এই জন্য যখন কোনো মেয়েকে আপনি তালাক দিবেন, তালাক দেওয়ার পর ইদ্দত কেন পালন করতে হয়? তার সন্তানে, তার পেটে সন্তান আছে কিনা এটা দেখার জন্য। কেন? ইসলাম জান দিবে পরিবার রক্ষা করার জন্য, ওই সন্তানটার পিতাকে এটা জানার জন্য। তো ইসলামের সবচেয়ে বড় দুর্গ, সবচেয়ে শক্তিশালী দুর্গ হচ্ছে পরিবার। আজকের পাশ্চাত্য উলঙ্গপনা, বেহায়াপনা, এই পরিবারটাকে ভাঙার জন্য যত হামলা, সব হামলা এই পরিবারের দুর্গটাকে ভাঙে তছনছ করে দেওয়ার জন্য। যারদ সন্তানে দেশ ভর্তি হয়ে যাক, পরিবার প্রথা নষ্ট হয়ে যাক। আজও যখন ঈদের সময় আসে, যখন আপনি এখান থেকে ফিরে যান, কোথায় যান? বাপ মায়ের কাছে যান, আপনি আপনার বাপ মাকে চিনেন। কিন্তু পাশ্চাত্যে কিন্তু এই পারিবারিক দুর্গটা ওইভাবে অক্ষত নাই।
এই জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে এই পারিবারিক দুর্গটাকে অক্ষত রাখার জন্য। আর তার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে হায়া, লজ্জা। নিজের পরিবারে যদি লজ্জা ধরে রাখতে পারেন তাহলে এই পারিবারিক দুর্গ অক্ষত থাকবে। আর পারিবারিক দুর্গ যতদিন অক্ষত থাকবে ইসলামও ততদিন অক্ষত থাকবে। এই পরিবারের উপর ভিত্তি করে ইসলাম চলছে, চলবে, এটা আপনাকে টিকায় রাখতে হবে এই পারিবারিক দুর্গটা। এই জন্য লজ্জাহীনতা, উলঙ্গপনা, বেহায়াপনা, প্রবেশের বিন্দুমাত্র সুযোগ পরিবারে দেওয়া যাবে না। টিভিকে বের করে ফেল দিতে হবে, টিভি রাখাই যাবে না পরিবারে। সন্তানদের হাতে যতক্ষণ পর্যন্ত না সে আপনার কাছ থেকে লজ্জাশীলতা শিখে, আপনার কাছ থেকে ভদ্রতা শিখে, ইসলাম শিখে, একটা বিবেক পৌঁছেছে 25-26 বছর, 20-22 বছর, বা আপনি বুঝতে পারছেন আপনার ছেলের ভিতরে তাকওয়া আছে, ততক্ষণ পর্যন্ত তার হাতে ভিডিও মোবাইল দেওয়া যাবে না। এখনই আপনার ছেলে এই সমাপনী, পঞ্চম সমাপনী, অষ্টম পাশ করলো, আপনি বললেন যে এই প্লাস পালে তোমাকে একটা মোবাইল কিনে দেবো, অনেক বড় ভুল ডিসিশন। আপনার ছেলে লজ্জাশীলতা হারায় যাবে, ভবিষ্যতে সে আপনার, আপনি আপনার নিজের পরিবারটাকে ধ্বংস করছেন। পারিবারিক দুর্গটা আপনি অক্ষত রাখতে পারবেন না। একদিন বিশ্বাস হারায় যাবে যে এটা আমার মা না আমার বাপ, ছেলে বুঝতেই পারবে না। দেখছেন না প্রতিদিন পত্রিকায় পরকীয়ার কাহিনী পড়ছেন না? তো আমরা যেটা আলোচনা করছিলাম সেটা কী ছিল? হায়া, লজ্জা। তো আমরা 21 নম্বর হাদিসে যাই। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলাম কওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক ক্বালা কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। এই হাদিসটা ব্যাপক অর্থবোধক। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে হাল্লা রাসূল, ইসলামের মধ্যে থেকে এমন কোনো কথা বলুন যেই বিষয়ে আমাকে আর কারো সামনে জিজ্ঞেস করা লাগবে না, মানে অনেক গুরুত্বপূর্ণ একটা সারমর্ম, অনেক সারমর্মমূলক একটা কথা বলুন। তো আল্লাহ রাসূল বললেন যে বলো আমানতু বিল্লাহ, যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মা ইসতাকিম, তারপর এটার উপর দৃঢ় থাকো। ইস্তাকিম এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় ব্যবহার করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে যে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে ইস্তিকামাত, আমি এর ব্যাখ্যা পরে আসছি, ইস্তিকামাত করে, তাতানাযযালু আলাইহিমুল মালায়েকাতু, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তারা যেন ভয় না পায়, তারা যেন চিন্তিত না হয়, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। তো এইরকম ইস্তিকামাতের ক্ষেত্রে, আর অন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং ইস্তিকামাত তার ভিতরে আছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা বা টেনশন নাই, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, তারা ওই জান্নাতের অধিবাসী যে জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে, ফিহা জাযাআ বিমা কানু ইয়ামালুন, এবং তাতে রয়েছে তাদের আমলের প্রতিদান। এগুলো সব সূরা আহকাফের আয়াত, সূরা আহকাফের 12-13-14। তো সেই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, সুম্মা ইসতাকিম, ইস্তিকামাত। এই ইস্তিকামাতটা কি? ইস্তিকামাতের শাব্দিক অর্থ হচ্ছে ইতেদাল, ন্যায়পরায়ণতা, ভারসাম্য বজায় রাখা, প্রত্যেক জিনিসের যতটুকু হক ততটুকু আদায় করা, ইফরাত নয়, তাফরিত নয়, বাড়াবাড়িও নয়, ঢিলামিও নয়। ইসলামে ইফরাত নাই, তাফরিত নাই। ওই যে তিনজন লোকের প্রসিদ্ধ হাদিস মনে আছে না, যে আমরা সারা রাত ইবাদত করব, বিবাহী করব না, সারা বছর সিয়াম রাখবো, এটা হলো বাড়াবাড়ি। ইসলামে বাড়াবাড়ি নাই, কথা বুঝতে পারেননি? আর একটা আছে, আপনি ঠিক মতো মানে তাহাজ্জুদের সালাতে আদায় করেন না, বা ঠিক ফরজ আদায় করেন কিন্তু সুন্নাতগুলো আদায় করেন না, তাহলে এটা হলো আপনার ভিতরে ঢিলামি। তো ইসলামে বাড়াবাড়িও নাই, ইসলামে ঢিলামিও নাই, সামঞ্জস্য বজায় রাখতে হবে হুকুম আহকামের ক্ষেত্রে। এটা হলো একটা অর্থ, যে আপনি ইসলাম মানবেন কিন্তু কি বজায় রাখে, সামঞ্জস্যতা বজায় রাখে, আপনার ভিতরে যেন বাড়াবাড়িও কাজ না করে, আপনার ভিতরে যেন ঢিলামিও কাজ না করে। আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেকের মধ্যে বাড়াবাড়ি কাজ করে, এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। বিভিন্ন রকমের বাড়াবাড়ি আছে, খারিজিদের এক রকমের বাড়াবাড়ি, যে একটু গুনাহ করলে বলে দিচ্ছে কাফের, রক্ত হালাল মনে করছে, এটা এক প্রকার বাড়াবাড়ি। আর এক প্রকার কি বলছে, যে আমার অন্তর ঠিক তো, সবই ঠিক, তো এটা এক প্রকার দুর্বলতা। তো ইসলাম, আপনি আল্লাহর প্রতি ঈমান রাখছেন কিন্তু ইসলাম পালন করতে হবে আপনাকে সামঞ্জস্যতা বজায় রাখে, এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় আর একটা ব্যাখ্যা, ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসির ইবনু কাসিরে বলছেন যে আখলাসাল আমালিল্লাহ ওয়া আমিলু বিতাআতিল্লাহ আলা মা শারা আলাইহিম, সকল কাজকে আল্লাহর জন্য ইখলাসের সাথে করা। অর্থাৎ তিনি ইস্তিকামাতের ব্যাখ্যা করেছেন ইখলাস, ইখলাসের উপর আমি এর আগে মনে হয় ইন্নামাল আমাল বিন নিয়াত হাদিসের অধীনে আলোচনা করেছিলাম।
আর একটা ব্যাখ্যা যেটা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ হাদিসের মাধ্যমে নিয়ে আসছেন, সেটা হচ্ছে ইস্তিকামাত মানে হচ্ছে যে কেউ আল্লাহর প্রতি বিশ্বাস করলো এবং এই বিশ্বাসের প্রতি অটল থাকলো মরা পর্যন্ত, এটাও ইস্তিকামাত। কেন না, আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের আগে এরকম হবে যে সকালবেলা রাত্রিবেলা ঘুমাচ্ছে মুমিন অবস্থায়, সকালবেলা কি হচ্ছে কাফের অবস্থায় উঠছে। মুফাসসির ইসলাম নামে একটা পাগলা আছে ফেসবুকে, ওই আগে ইসলামের পক্ষে বলতো এখন নাস্তিক হয়ে গেছে, ইয়াজ বিল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের রক্ষা করুক। হয়তোবা বাস্তবেও নাস্তিক হয়ে যেতে পারে, এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। এখন যে যুগ চলছে, এই যুগে রাত্রিরে বাস্তবে ঘুমাবেন মুমিন হয়ে আর সকালবেলা উঠবেন কাফের হয়ে, অস্বাভাবিক কিছু নয়। তাই এটাই হলো ইস্তিকামাত, যে আপনার ভিতরে যে ঈমান আছে এই ঈমান যেন মরা পর্যন্ত আপনার মধ্যে অটল থাকে। আজকে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি ইসলাম গ্রহণ করছেন, মরার আগেও যেন আপনার আখিরু কালিমা, শেষ কালিমা কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইস্তিকামাত। তো যাদের মধ্যে ইস্তিকামাত আছে, ইস্তিকামাত আপনার ইস্তিকামাতের আরও একটা ব্যাখ্যা আল্লাহ রাসূল করছে যে ধীর স্থির হওয়া বা সামঞ্জস্যতা বজায় রাখার ক্ষেত্রেও, সেটাই হাদিসে এইভাবে আসছে যে হাদিস সহি তিরমিজির হাদিস, যে আল্লাহ রাসূল বলছেন যে তুমি বলো রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকিম, এবং তারপরে তুমি ইস্তিকামাত করো। তখন সে বলছে হে আল্লাহ রাসূল, ইস্তিকামাত করার ক্ষেত্রে আমি কী থেকে বেঁচে থাকবো, মানে কী জিনিস, মানে কোন জিনিসটা আমাকে ইস্তিকামাতের ক্ষেত্রে বেশি সাহায্য করবে? তো কোন হাদিস আছে যে ফা আখাযা বিলিসানি নাফসিহি, রাসূল তার জিহ্বাটা ধরে দেখালেন, আর কোন রিওয়ায়েত আছে আও মা আইলা লিসানিহি, তার জিহ্বার দিকে ইশারা করে দেখালেন যে তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখো। মানুষের অন্তরে যখন ইস্তিকামাত আসে তখন মানুষের জিহ্বাতেও ইস্তিকামাত আসে, অন্তরে যখন স্থিতিশীলতা সামঞ্জস্যশীলতা আসে তখন তার মুখেও স্থিতিশীলতা ধীরস্থিরতা এবং সামঞ্জস্যশীলতা আসে। তো আপনার ভিতরে ইস্তিকামাত আসেছে কি না এটা আপনার জিহ্বায় প্রমাণ করবে, আপনার মুখে প্রমাণ করবে। এই জন্য জিহ্বা চালানোর ক্ষেত্রে খুব সজাগ থাকতে হবে। আমরা মনে হয় জিহ্বার কী কী গুণা হয় সেটা এর আগের কোনো এক হাদিসে আসছিল না এখানে ব্যাখ্যায়? আচ্ছা, হাদিসের ব্যাখ্যা আসছিল, হাদিসের ব্যাখ্যা আসেনি, আমার তো মনে হচ্ছে আসছিল। আচ্ছা চলেন, তারপরে আমরা তারপরে হাদিস পড়ি। তারপরে হাদিস কি? আল হাদিস সানিউল আশরুন, কথা বলার ব্যাখ্যা আসেনি এখন মধ্যে একবারও, জিহ্বার কথা একবার আসছে না? হ্যাঁ হ্যাঁ, একটা হলো মুজিব্বা আর একটা হচ্ছে যৌনাঙ্গ। ঠিক আছে, তাহলে আমরা 22 নম্বর হাদিস পড়ি, সময় প্রায় শেষের দিকে। আন জাবির, তো ইস্তিকামাতের ব্যাখ্যা বুঝে আসলো তো, ইস্তিকামাতের কী কী ব্যাখ্যা করলাম? একটা ব্যাখ্যা করলাম হচ্ছে সামঞ্জস্যতা, একটা ব্যাখ্যা করলাম ইখলাস লিল্লাহ, একটা ব্যাখ্যা হচ্ছে যে মরা পর্যন্ত ইমানের উপরটি অটল থাকা, আর আরেকটা হচ্ছে নিজের ভিতরে ধীর স্থিরতা আসা, যেটা মানুষের জিহ্বার কারণে আসতে পারে। জিহ্বা যে মানে জিহ্বা প্রমাণ করে যে তার ভিতরে ধীর স্থিরতা এবং তার নিজের উপর নিয়ন্ত্রণ আছে কি না। আমরা 22 নম্বর হাদিস পড়ি, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না রাজুলান, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল, আরাইতা ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইয়্যান আদখুলুল জান্নাহ? ক্বালা নাআম। যে হে আল্লাহর রাসূল, আপনি যদি দেখেন যে কোনো লোক 5 ওয়াক্ত সালাত আদায় করছে, রমজানের সিয়াম পালন করছে, যেগুলো হালাল সেগুলোকে হালাল মনে করছে, যেগুলো হারাম সেগুলোকে হারাম মনে করছে, এর বেশি কিছু করে না, এর বেশি কিছু করে না মানে তাহাজ্জুদের সালাত পড়ে না, নফল সিয়াম রাখে না, কথা বুঝতে পারেননি, বা অত সুন্নাত টুন্নাতের অত ধ্যান দেয় না, তা এই দান খয়রাত করে না, যাকাত আদায় করে দান খয়রাত করে না, তো সে কি জান্নাতে যাবে? হ্যাঁ নাম, সে জান্নাতে যাবে। এইরকম কিন্তু অনেক হাদিস পাবেন, এখানে অনেক হাদিস আছে, সেগুলো মানে এখানে এবং কিছু লিখেও রেখেছি, সেগুলো সবই পড়ার মতো সময় নাই। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে একজন লোক আসলো, যে আল্লাহ রাসূল আপনি আমাকে কিছু শিখাইয়ে দেন, তখন বললো তা আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, শিরক করিও না, সালাত আদায় করো, যাকাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো। তখন ওই লোক বলছো আল্লাহ দিবা আসাকা বিল হাক্কি, যে 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 সত্তা আপনাকে সত্য রাসূল হিসেবে প্রেরণ করেছে, লা আজিদু আলা হাযা শাইয়ান, আমি আর বেশিও কিছু করতে পারবো না, এর কমও কিছু করতে পারবো না। তারপরে লোকটা চলে গেল, ওই বলে বুদু, এদেরকে বলা হয় বদ্দু, বুদু, কথা বুঝতে পারেনি। তখন আল্লাহ রাসূল বলছে তোমাদের মধ্যে কি কেউ খুশি হতে চায় কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে? তাহলে এই ব্যক্তিটার দিকে দেখো। তো এই হাদিসের সমর্থবোধক এরকম অনেক হাদিস আছে। তো এই হাদিসগুলোর ব্যাখ্যা বা এরকম আছে যে মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে বললো
সে জান্নাতে চলে গেল, মানে জান্নাতে যাওয়ার কথা অনেক হাদিসের ক্ষেত্রে আছে। তা এখন কথা হচ্ছে যে যেমন এই আমরা যে হাদিস পড়লাম, এই হাদিসে কিন্তু জাকাতের কথা নাই, দেখেন জাকাতের কথা কিন্তু নাই, তার মানে ফরজ জাকাত যদি আদায় না করে তাহলে কি সে ব্যক্তি জান্নাতে যাবে? তারপরে এখন যে হাদিসের কথা বললাম যে তোমরা যদি কোনো ব্যক্তিকে দেখে খুশি হতে চাও যে সে জান্নাতে যাবে কি না, তো প্রত্যেক এই হাদিসে যে হাদিসে খুশি হতে চাওয়ার কথা আছে ও হাদিসে হালাল হারামের কথা নাই। পাঁচক তো সালাতের কথা আছে, ইমানের কথা আছে, এই জাকাতের কথা আছে, সিয়ামের কথা আছে, কিন্তু হালাল হারামের কথা নেই আমি যেটা এই বই থেকে পড়লাম। তাহলে সে যদি হালাল হারাম না মানে তাহলে কিছু জান্নাতে যাবে, ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্ন। আর এরকম অনেক হাদিস পাবেন। তো সব হাদিসগুলোর ব্যাখ্যা হচ্ছে যে কোনো সময় একটা হাদিস দিয়ে হুকুম জারি করা যায় না। আল্লাহ রাসূল তো নিজেই বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যে ব্যক্তি মানুষকে দয়া করে মানুষকে খোঁটা দেয় সে জান্নাতে যাবে না। তার মানে কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জান্নাতে চলে গেল? না। এই হাদিসটাকে যেরকম উল্টা বুঝবেন না সেরকম ওই হাদিসগুলোকে উল্টা বুঝা হবে না। কথা কি আমার বুঝতে পারছেন? এই হাদিস, যে হাদিস এখনই পড়লাম যে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না সে জান্নাতে যাবে না, এই হাদিস থেকে তো এতটুকু বের করা যায় যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু এটা কি বের করা ঠিক হবে? না। সেরকম ওই হাদিসগুলোর ক্ষেত্রেও ঠিক হবে না। এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন যে আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তাহলে যে লা ইলাহা বলবে সেই তো সরাসরি জান্নাতে যাওয়ার কথা। তো বলছেন বালা, হ্যাঁ জান্নাতের চাবি, ওয়ালাকিন মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, কিন্তু কোনো চাবি দুনিয়াতে এমন নাই যে চাবির দাঁত নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দাঁত থাকা লাগবে, যদি দাঁত পূর্ণাঙ্গ থাকে তাহলে ফার্স্ট চান্সে চলে যাবেন জান্নাতে, আর যদি দাঁতে কমতি থাকে তাহলে কিছুদিন জাহান্নামে আপনার গুনাহ অনুযায়ী, আপনার পাপ অনুযায়ী, কমতি অনুযায়ী জাহান্নামের শাস্তি আপনাকে ভোগ করতে হবে, তারপরে আপনার জান্নাতে যাওয়ার সুযোগ হবে লা ইলাহা ইল্লাল্লাহ থাকার কারণে। কথা বুঝতে পারছেন? এটা হলো ব্যাখ্যা। দাঁত মানে আমল, পুরো শরীয়ত, সব পুরো শরীয়ত হচ্ছে দাঁত। যেমন আপনি বাসের টিকিট কাটলেন, বাসের টিকিট কেটে নিয়ে গেছেন, এখন অনেক বাস দাঁড়ায় আছে, কোন বাস কত নাম্বার লাইনে, ১৬ নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায় আছে, ট্রেনের কত নাম্বার বগি, কোন লাইন দিয়ে যাব, এটা তো জানতে হবে। টিকিট থাকলে কিন্তু আপনি ট্রেনে পৌঁছতে পারবেন না, জানা লাগবে। কথা বুঝতে পারছেন? সেরকম এটিএম কার্ড আপনি হাতে পেলেন, এটিএম কার্ড হাতে পেলে হবে পাসওয়ার্ড, জানা লাগবে। তো এগুলো উদাহরণ। তো বাস্তবে সব হাদিসগুলোকে যখন আপনি সামনে রাখবেন তখন এটা আপনার নিকটে স্পষ্ট হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আসল চাবি, এবং তার সাথে আরও পুরো শরীয়ত আপনি যদি মানেন পূর্ণাঙ্গভাবে তাহলে প্রথম চান্সেই জান্নাতে যাবেন। আর যদি পুরো শরীয়ত পূর্ণাঙ্গভাবে না মানেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে একদিন জান্নাতে যাওয়ার সুযোগ হবে, কিন্তু আপনার পাপ অনুযায়ী শাস্তি ভোগ করার পরে। এই হলো ব্যাখ্যা। তো তারপরে আমরা পরের হাদিসে যাই, হাদিস নাম্বার 23। আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলা উল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পূর্ণ করে দেয়। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আন, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটাকে পূর্ণ করে দেয়। তো রাবি ব্যাখ্যা করে বলছে দুইটা কি, বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমানও পূর্ণ করে দেয় জমিনও পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। ও সলাত নূরুন, সলাত হচ্ছে নূর। ও সদাকাতু বুরহানুন, আর সাদকা দান হচ্ছে দলিল। ও সবর জিয়াউন, আর ধৈর্য হচ্ছে আলো, নূরও আলো জিয়াও আলো। আমি ব্যাখ্যায় আসছি তার মধ্যে পার্থক্য কী। ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও দলিল, কোরআন তোমার বিপক্ষেও দলিল। কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেকটা মানুষ সকাল করে, তারপর নিজের আত্মাকে বিক্রি করে, আত্মার ব্যবসা করে প্রতিদিন সকালে। কখনও সে তার আত্মার ব্যবসা করে মুক্তি পায়, আর কখনও আত্মার ব্যবসা করে ধ্বংস হয়ে যায়। এই হলো হাদিসের অনুবাদ, হাদিসের ব্যাখ্যা। পবিত্রতা ইমানের অর্ধেক। তো মুহাদ্দিসিনে কিরাম এর অনেক ব্যাখ্যা করেছে, এই পবিত্রতা কি মানুষের আত্মিক পবিত্রতা হিংসা বিদ্বেষ থেকে, না মানুষের শারীরিক পবিত্রতা। ইমানের অর্ধেক মানে কি, মানে ইমান মানে কি সালাত, এবং সালাত আদায়ের জন্য যেহেতু অজু করা পবিত্রতা অর্জন করা শর্ত, তাহলে সালাতের নেকি দুই ভাগ হয়ে যাবে, একটা অজুর সাথে একটা সালাতের সাথে, বিভিন্ন রকমের ব্যাখ্যা। তো এই ব্যাখ্যাগুলোর সবচাইতে মানে অত ব্যাখ্যার দিকে আমরা না গিয়ে সবচাইতে নিকটবর্তী এবং সবচেয়ে উপযুক্ত যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে পবিত্রতা দুই প্রকারের, একটা হচ্ছে মানুষের আত্মিক পবিত্রতা আর একটা হচ্ছে মানুষের বাহ্যিক পবিত্রতা। আর বাহ্যিক পবিত্রতার প্রভাব মানুষের আত্মিক পবিত্রতার উপর পড়ে।
যেমন আমরা ছাত্র মানুষ কমসে কম এতটুকু আমরা বুঝি যে ঘর যদি অপরিষ্কার থাকে, অময় অপরিচ্ছন্ন থাকে, যে চাদরের উপর বসে আছি ওই চাদরটা যদি অময়লা থাকে, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, তাহলে পড়া অত ভালোভাবে মন বসে না, টেবিলটা এলোমেলো হয়ে আছে, তাহলে বাহ্যিক পবিত্রতার একটা প্রভাব মনের উপর পড়ে। কথা বুঝতে পারেননি? তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান তখনই যখন আপনার বাহ্যিক পবিত্রতাও ঠিক, আত্মিক পবিত্রতাও ঠিক। এই জন্য বাহ্যিক পবিত্রতা, এটাই আসল কথা, যে আত্মহুর শত্রুল ইমান। এখানে তারা উদ্দেশ্য বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম। ওই আপনার পাশ্চাত্যদের মতো বা ভারত পাকিস্তানিদের মতো 7 দিন 1 সপ্তাহ 15 দিন 20 দিন পর গোসল, আমি নিজের চোখে দেখেছি 7-8 দিন 1 সপ্তাহ পর গোসল করে। তো এই এই জাতীয় পবিত্রতা এগুলো ইসলামের সাথে সম্পৃক্ত নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা এটাই বা এই হাদিসের অর্থ বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা। বাস বাকিটা আপনারা বুঝে নেন যে ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কতখানি। এখন কথা হচ্ছে আলহামদুলিল্লাহ মিজান পূর্ণ করে দিবে, হ্যাঁ এটার ব্যাখ্যায় আমি আসছি ইনশাল্লাহ। তারপরে যেটা সেটা হচ্ছে যে সলাৎকেও বলা হলো নূর আর সবরকেও বলা হলো আলো, মানে নূর মানেও আলো, জিয়া মানেও আলো। তো এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম এবং মুহাদ্দিসিনে কিরাম বলছে যে নূরের আলো হচ্ছে চাঁদের মতো আর জিয়া এর আলো হচ্ছে সূর্যের মতো, যে আলোতে তেজ আছে আঘাত করতে পারে। কথা বুঝতে পারেননি? সূর্যের আলোতে দেখেন না তেজ, গরম লাগছে, কিন্তু চাঁদের চাঁদের আলোতে কি সেই গরমটা লাগে? মিষ্টি আলো। তো নূর হচ্ছে সেটা, কোনটা বলেন তো? চাঁদের আলো। যদি মনে না থাকে তাহলে লিখে রাখেন, আর জিয়া হচ্ছে এটা লেখেন, জিয়া হচ্ছে সূর্যের আলো। লিখলেন নূর হচ্ছে চন্দ্রের আলো আর জিয়া হচ্ছে কিসের আলো? সূর্যের আলো। আর এর দলিল জিয়া যে সূর্যের আলো, এবং এটা যে মানে দলিল হচ্ছে কোরআনের আয়াত, আয়াত হচ্ছে সূরা ইউনুসের 5 নম্বর আয়াত, হুয়াল্লাযী জাআলা শামসা জিয়াআন ওয়াল কমারা নূরা, তিনি সেই সত্তা যিনি সূর্যকে করে দিয়েছেন তোমাদের জন্য জিয়া আর চাঁদকে করে দিয়েছেন তোমাদের জন্য নূর। সূরা ইউনুস 5 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত। কথা বের বুঝতে পারলেন? তাহলে ধৈর্য হচ্ছে জিয়া। কেন জিয়া বলেন তো? মানে বিপদ আপদ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, ট্যাকেল দিতে পারবেন কঠিন থেকে কঠিন বিপদ, কী দিয়ে? ধৈর্য দিয়ে। তার মানে ধৈর্যের একটা পাওয়ার আছে। আপনাকে যারা হতাশ করতে চাচ্ছে বিপদে ফেলে, তাদের সকল বিপদের চক্রান্তকে আপনি ধূলিসাৎ করে দিচ্ছেন কিসের শক্তিতে? ধৈর্যের শক্তিতে। তাহলে ধৈর্যের একটা পাওয়ার আছে, একটা ক্ষমতা আছে, শক্তি আছে, যেই ক্ষমতা এবং যেই শক্তি আপনার শত্রুদেরকে পরাজিত করে দেয়। আপনাকে হাজারই অত্যাচার করুক, হাজার নির্যাতন করুক, আপনি একটুকু টলেন না, অনড় পাহাড়ের মতো, তাহলে একটা প্রভাব আছে না? সেটা হচ্ছে ধৈর্য, সেটা হচ্ছে জিয়া, সূর্যের মতো। হ্যাঁ, ধৈর্য জিয়া আর সবর জিয়া, ধৈর্য জিয়া আর সালাত হচ্ছে নূর। এখন আমরা আমাদের ওই প্রথম হাদিসে যে কী বলে ওর নাম, আলহামদুলিল্লাহ মিজানকে পূর্ণ করে দিবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান জমিনকে পূর্ণ করে দিবে, এইটার দুটার ব্যাখ্যা, দুটা ব্যাখ্যা। একটা হচ্ছে প্রত্যেক আমলকে, খুব মনে রাখবেন, প্রত্যেক আমলকে কিয়ামতের মাঠে একটা আকৃতি দেওয়া হবে, প্রত্যেক আমলকে কিয়ামতের মাঠে একটা আকৃতি দেওয়া হবে। দলিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমের হাদিস 804-805 নম্বর হাদিস, যে ইয়াতিল কুরআনু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোরআনকে আনা হবে, তাকদামুহুল বাকারাত ওয়া আল ইমরান, তো সবার আগে থাকবে সূরা বাকারা আর সূরা আল ইমরান, কাআন্নাহুমা ঘামামাতানি গায়াতানি আও ফিরকানি মিন তায়রিন সাওয়াফ। তো বাকারা আর আল ইমরানকে কেমন দেখা যাবে? মেঘের মতো। আর অন্য রেওয়ায়েতে বলছে যে এক ঝাঁক পাখি একসাথে উড়লে যেভাবে যেমন লাগে, বাকারা এবং আলে ইমরানকে ওই রকম দেখা যাবে। তাহলে প্রতিটা আমলকে আকৃতি দেওয়া হবে। এর পিছনে আরও অনেক দলিল আছে যে প্রতিটা আকৃতিকে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ইয়াতিহি আমালুহু সালিহ ফি কবরিহি ফি আহসানি সূরাতিন, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয় তখন তার সৎ আমল একটা ভালো আকৃতিতে তার সামনে আসে, আর যদি খারাপ বান্দা হয় তাহলে তার খারাপ আমল খারাপ আকৃতিতে তার সামনে আসে। তাহলে আমলকে আকৃতি দেওয়া হচ্ছে, তাহলে আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহকে কিয়ামতের মাঠে আকৃতি দেওয়া হবে। কী আকৃতি দিবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর মিজান, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা মানে আমাদের সমাজে প্রচলিত দাড়ি পাল্লার মতো নয়। আমাদের সমাজে এক সময় কী ছিল, এভাবে হাতে ধরা দাড়ি পাল্লা, আজকে যন্ত্রের দাড়ি পাল্লা আছে। তা আপনারই দাড়ি পাল্লা যদি 14 রকম হয়, তাহলে আপনি আপনার দাড়ি পাল্লার উপর আল্লাহ দাড়ি পাল্লাকে কীভাবে কিয়াস করবেন? এই কিয়াস করাটা পাগলের প্রলাপ, যেখানে আপনারই দাড়ি পাল্লা 14 রকম,
কথা বুঝতে পারেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাড়িপাল্লা কেমন হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিন্তু সেই দাড়িপাল্লাতে সে, এটাও সহি হাদিস, ইমাম হাকিম রাহেমাহুল্লাহ নিয়ে আসছেন, ইমাম আলবানী রাহেমাহুল্লাহ সিলসিলা সহিহাতে সহি বলেছে যে ফালা উযিনা ফিহি সামাওয়াত ওয়াল আরযু, যদি আল্লাহর দাড়িপাল্লায় আসমান এবং জমিনকে মাপা হয় তাও অত প্রশস্ত যে আসমান এবং জমিনও ধরে যাবে দাড়িপাল্লাতে। তাহলে যদি দাড়িপাল্লাই পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ দিয়ে, তাহলে সে কত নেকি! আল্লাহু আকবার। আর তারপরে হাদিসের শেষ অংশ, শেষ অংশ হচ্ছে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষেও দলিল, কোরআন আপনার বিপক্ষেও দলিল। কোরআন যদি আপনি না পড়েন তাহলে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আর কোরআন যদি আপনি পড়েন তাহলে কিয়ামতের মাঠে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। সিয়াম যেমন আপনার পক্ষে সাক্ষী দিবে যে হে আল্লাহ আমি আমার কারণে সে ক্ষুধার্ত ছিল, কোরআন তেমন বলবে হে আল্লাহ রাত্রি আমাকে ঘুমাতে দেয়নি, আমাকে সে পড়তো, এটা আপনার পক্ষে সাক্ষী। হুজ্জা মানে হচ্ছে মানে তর্ক বিতর্ক করার জন্য যে আসে, তো তর্ক বিতর্ক তার্কিক কখনো আপনার পক্ষে তর্ক করে, কখনো আপনার বিপক্ষে তর্ক করে। তো কোরআন তর্ক করার জন্য আসবে, কখনো আপনার পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, কখনো আপনার সাথে তর্ক করবে আপনার বিপক্ষে হয়ে। এই জন্য কোরআন থেকে সাবধান, কোনো কওম কোরআনের কারণেই সর্বোন্নত হতে পারে, আর কোনো কওম কোরআনের কারণেই সবচেয়ে অবহেলিত এবং ধ্বংসে জাতিতে পরিণত হতে পারে। তো কোরআনের একটা আলাদা ক্ষমতা আছে, কোরআনকেও একটা কিয়ামতের দিন আকৃতি দেওয়া হবে। আর প্রত্যেক দিন সকালে আপনি ব্যবসা করেন নিজের আত্মার সাথে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেটা কি, এই ব্যবসা করা বলতে যে কোরআনের আয়াতগুলো আপনারা পড়েন না, ইন্নাল্লাযীনা ইশতারাউ আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ওই মুমিন যারা তাদের আত্মাকে এবং তাদের ধন সম্পদকে জান্নাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বিক্রি করে দিয়েছে। ইন্নাল্লাযীনা ইশতারাউ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিজের ধন সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, নিজের জীবনটাও আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো এটাই হচ্ছে ক্রয় বিক্রয়। এই ক্রয় বিক্রয়টা হচ্ছে সকালবেলা উঠে আপনি আপনার আত্মাকে আপনার নিজের কথা অনুযায়ী চালাবেন না আল্লাহর কথা অনুযায়ী চালাবেন? যদি আপনি আল্লাহর কথা অনুযায়ী চালান তাহলে সকালবেলার এই বিজনেসে আপনি সফল, সারাদিন আপনার সফল, মানে দিনটা আপনার কাজে লাগলো। আর যদি নিজের মনের কথা অনুযায়ী চালান তাহলে আপনার সকালবেলা যে বিজনেসটা করলেন নিজের আত্মার সাথে, এতে আপনি ধ্বংসে পরিণত হলেন। তো বিজনেস বলতে আপনি আপনার আত্মাটাকে সকালবেলা আল্লাহর কাছে সঁপে দিলেন, না আপনার আত্মাকে আজাদ রাখলেন আর নিজেকে আত্মার কাছে সঁপে দিলেন, মনে যেটা চাইলো সেটাই করলেন, এটাই ব্যবসা। যদি আপনি আপনার কষ্ট দুঃখের বিনিময়ে আপনার আত্মাকে আল্লাহর কাছে সঁপে দেন, আল্লাহ যেভাবে চলতে বলেছে সেভাবে চলেন, তাহলে আপনার জন্য মুক্তি, মুতাকওয়া, মুক্তি মানে জাহান্নাম থেকে মুক্তি। হ্যাঁ, এই হাদিসও শেষ। তারপরে আমরা ২৪ নম্বর হাদিসে আসি, সময় প্রায় শেষের দিকে। এই হাদিসটা আজকে হয়তো বা আমাদের শেষ হাদিস হতে পারে ইনশাআল্লাহ দার্সের। এই হাদিসেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, যখন বলছিলাম যে উযকুরিল্লাহ ইয়াযকুরুক, যে তুমি আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাকে স্মরণ করবে। তো আল্লাহ কতটা ক্ষমতাবান সেটা এই হাদিসে প্রমাণ পাবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসে কুদসি, রাসূল বলছে আল্লাহ বলেন মানে কি, হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা আমি আমার প্রতি অত্যাচার করাকে হারাম করে দিয়েছি, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এবং অত্যাচারকে আমি তোমাদের মাঝেও হারাম করে দিয়েছি, তোমরা পরস্পরে অত্যাচার করিও না। অত্যাচার শব্দটাই হারাম, অত্যাচার শব্দটাই হারাম, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর হারাম করে দিয়েছেন, এবং মানুষের মাঝেও মানুষ যেন পরস্পরের উপর অত্যাচার না করে। ইয়া ইবাদি কুল্লুকুম দালুন ইল্লা মান হাদাইতুহু, ও হে আমার বান্দারা তোমরা সকলেই পথভ্রষ্ট, তবে আমি যাকে হেদায়েত দিই, ফাস্তাহদুন ইয়াহদিকুম, আমার কাছে হেদায়েত চাও আমি হেদায়েত দিব। ইয়া ইবাদি কুল্লুকুম জায়ুন ইল্লা মান আতআমতুহু, ও হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত, তবে আমি যাকে খেতে দিই, ফাস্তাতিমুনি, তোমরা আমার কাছে খাবার চাও, উতিমুকুম, আমি তোমাদের খেতে দেবো। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, হে আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ, ইল্লা মান কাসাউতুহু, তবে আমি যাকে জামা পরাই। আজকে আমরা যে জামা পরে আছি কে পরাইছে? আল্লাহ পরাইছে। ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে জামা পরিধান করতে চাও আমি তোমাদের জামা পরাবো। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি, হে আমার বান্দারা তোমরা সকাল সন্ধ্যা রাত দিন ২৪ ঘন্টা গুনাহ করো। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আর আমি আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিই। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফিরু লাকুম, আমি ক্ষমা করব। ইয়া ইবাদি ইন্নাকুম লাম তাবলুগু দররি,
ফাতাযুরুনি ওয়ালাম তাবলুগু নাফঈ ফাতানফাউনি, হে আমার বান্দারা তোমরা আমার ক্ষতি করতে চাইলে বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না, আমার যদি বিন্দুমাত্র উপকার করতে চাও বিন্দুমাত্র উপকার করতে পারবে না। ইয়া ইবাদি, ও হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল জিন, কানু আলা আতকা কলবি রাজুলিন, যদি সবচাইতে পরহেজগার সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার হয়ে যায় সারা দুনিয়ার সকল মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তাহলে সকলের পরহেজগার হয়ে যাওয়াটা মা যাদা যালিকা ফি মুলকি শাইয়ান, আমার রাজত্বে বিন্দুমাত্র উপকার, আমার রাজত্বে বিন্দুমাত্র বড়ত্ব সৃষ্টি করতে পারবে না। ইয়া ইবাদি, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল জিন, যদি সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বর্বর, সবচাইতে অসভ্য, সবচাইতে পাপিষ্ট মানুষে পরিণত হয়ে যায়, তো আমার রাজত্বে বিন্দুমাত্র দুর্বলতা, আমার রাজত্বে বিন্দুমাত্র অপূর্ণাঙ্গতা সৃষ্টি করতে পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নামা হিয়া আমালুকুম, ইয়া ইবাদি, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ, কওমু ফি সাঈদিন ওয়াহিদিন, এক চাটিয়াল ময়দানে, একটা বিরাট ময়দানে একসাথে একত্রিত হয়, ফাসআলুনি, আর আমার কাছে চাইতে থাকে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, প্রত্যেক মানুষ যা চাচ্ছে আমি আল্লাহ যদি সব মানুষকে তাদের চাওয়া পূরণ করে দিই, মা নাকাসা যালিকা মিম্মা ইন্দি, আমার রাজত্বে আমার ধন সম্পদে অতটুকুও কমতি সৃষ্টি করতে পারবে না, যতটুকু কমতি সুঁইকে যদি সমুদ্রে ঢুকিয়ে দেওয়া হয় তারপরে উঠিয়ে নেওয়া হয়, ওই সুঁয়ে যতটুকু পানির কমতি সমুদ্রে তৈরি না হয় অতটুকুও কমতি আমার রাজত্বে সৃষ্টি করতে পারবে না। ইয়া ইবাদি, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা ইউওয়াফ্ফিকুম ইয়াহা, ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ ওয়া মান ওয়াজাদা গায়রা যালিক ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহ, হে আমার বান্দারা তোমরা যা আমল করো সব আমি হিসাব করে রাখি, সুম্মা ইউওয়াফ্ফিকুম ইয়াহা, আমি এগুলোর সব তোমাদেরকে আদায় করে দেবো, এগুলোর সবগুলোর বিনিময়ে আমি তোমাদেরকে পূর্ণরূপে আদায় করে দেবো। ফামান ওয়াজাদা খায়রান, কেউ যদি কোনো কল্যাণ পাও, ফালিয়াহমাদিল্লাহ, তাহলে সে যেন আল্লাহর প্রশংসা করে, ওয়া মান ওয়াজাদা গায়রা যালিক, আর যদি অন্য কিছু পাও, ফালা ইয়ালুমান্না নাফসি, তাহলে আমার দোষ নয় দোষ তার, সে যেন নিজের আত্মাকেই এর জন্য আফসোস করে, নিজের আত্মাকেই যেন সে ত্রুটিযুক্ত করে, দোষ দেয়। তো এই পুরো হাদিসে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার বড়ত্ব, আল্লাহ সুবহানাহু তাআলার রাজত্বের ব্যাপকতা, এবং তার কাছে যদি আমরা সব কিছু চাই তারপরও আল্লাহ সুবহানাহু তাআলা দিতে পারবেন, এক কথায় সব, পুরো হাদিসটা আসলে অনুভব করার মতো। এই হাদিসের ব্যাখ্যা আসলে তেমন কিছু নয়, এই হাদিসের ব্যাখ্যা পুরোটাই আপনাদের অনুভূতি শক্তির উপর। তবে জুলুমের বিষয়ে সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা জুলুমকে যেমন নিজের উপর হারাম করেছেন, তেমনি আমাদের মাঝে পরস্পর যেন আমরা জুলুম না করি, এটাও আল্লাহ সুবহানাহু তাআলা কী করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। জুলুম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না জুলুমা জুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, অত্যাচার হবে কিয়ামতের দিন অন্ধকার। কেউ যদি মানুষের হক মারে খায়, অত্যাচার, অত্যাচার, অত্যাচারের ব্যাখ্যা, প্রথম ব্যাখ্যা হচ্ছে যে অত্যাচার দুই প্রকার। অত্যাচার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নিজের নাফসের উপর অত্যাচার করা, আর একটা হচ্ছে মানুষের উপর অত্যাচার করা। কী কী বলেন তো? মানুষের উপর অত্যাচার করা, নিজের নাফসের উপর কীভাবে অত্যাচার করবেন? আপনারা জানেন না যে পাপ গুনাহ দুই প্রকার, একটা আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহ আর একটা বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ। তো আল্লাহর সাথে সম্পৃক্ত যে গুনাহগুলো, ওগুলো যদি করেন তাহলে আপনি নিজের উপর অত্যাচার করলেন। আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহ যদি করেন তাহলে কার উপর অত্যাচার করলেন? নিজের উপর অত্যাচার। সালাত যদি আদায় না করেন, জেনা যদি করেন তাহলে কার উপর অত্যাচার করলেন? নিজের উপর অত্যাচার করলেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে অনেক বড় অত্যাচার। এই অত্যাচার আপনি নিজের আত্মার উপর করেন, কথা বুঝতে পারছেন? আর আরেকটা হচ্ছে যেটা বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ, ওই অত্যাচারগুলো, ওই বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ যদি করেন তাহলে কার উপর অত্যাচার করছেন? বান্দার উপর অত্যাচার করছেন, আর অত্যাচারের পরিণতি ভয়াবহ। যত বড় অত্যাচারী হোক না কেন, অত্যাচারীর বিচার কয়বার হয়? অত্যাচারীর বিচার দুইবার হয়। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অত্যাচারী যত বড়ই হোক না কেন, অত্যাচারী যত বড়ই হোক না কেন, অত্যাচারী শাসক এবং বাদশার বিচার দুইবার হয়। আল্লাহ সুবহানাহু তাআলা একবার বিচার দুনিয়াতে করেন, একবার অত্যাচারীর বিচার আখেরাতে করেন। অত্যাচারীর বিচার দুইবার হয়, ফেরাউনের বিচার দুইবার হয়েছে।
ফেরাউনের বিচার একবার দুনিয়াতে হয়েছে, ফেরাউনের বিচার আর একবার আখেরাতে হবে। অত্যাচারের বাঁচার কোনো পথ নাই। আজকেও যারা মানুষের উপর অত্যাচার করছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অফিসের দায়িত্বশীল বস, সকলের বিচার একবার কিয়ামতের মাঠে, একবার দুনিয়াতে আল্লাহ করবে। কীভাবে করবে এটা আল্লাহ সুবহানাহু তাআলা জানে, আর একবার কিয়ামতের মাঠে করবে। অত্যাচার করলে বাঁচার কোনো রাস্তা নাই, অত্যাচারকারীকে আল্লাহ সুবহানাহু তাআলার হাতে পাকড়াও হতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে বলছেন যে আজকে কী দিন তোমরা জানো? তো বলে আজকে হারাম দিন, আজকের দিনটা হারাম সম্মানিত। আজকের কী মাস? হারাম মাস। এই যে শহরে বসে আমি বক্তব্য দিচ্ছি, মক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জতুল বিদায়, এই শহরটা হারাম শহর, মর্যাদাপূর্ণ শহর। আজকের এই দিন যতটা হারাম যতটা মর্যাদাপূর্ণ, আজকের এই মাস, আজকের এই শহর যতটা হারাম এবং মর্যাদাপূর্ণ। ইন্না দিমা আকুম ওয়া মোয়ালাকুম, ওহে মানব জাতি শুনে রাখো, তোমাদের রক্ত, তোমাদের সম্মান মর্যাদা, আলাইকুম হারামুন, তোমাদের পরস্পরের কাছে এতটাই হারাম এবং এতটাই মর্যাদাপূর্ণ সম্মানজনক। মানুষের রক্ত নিয়ে, মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলিও না। কাহরুমাতে ইয়াউমিকুম হাজা, আজকের দিনটা যেমন, আজকের শহরটা যেমন এবং আজকের মাসটা যেমন অনুরূপ। তো মানুষের রক্ত পরস্পরের মাঝে, পরস্পরের উপরে হারাম, এবং তেমনি মানুষের সম্মানও পরস্পরের প্রতি হারাম। আপনি অন্যের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারবেন না, আপনি অন্যের রক্ত নিয়েও ছিনিমিনি খেলতে পারবেন না। যদি আপনি অন্যের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেন তাহলে অত্যাচার করবেন, অন্যের সম্মান নিয়ে ছিনিমিনি খেললেও অত্যাচার করবেন, আর এর বিচার একদিন হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আমরা আমাদের হাদিসের দার শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।